আল্লাহর হাবিব বলেছেন আল কোরআন শাফিউ মুশাফা নবীজি বলেছেন কোরআন হচ্ছে মনে শাফায়াতকারী গ্রন্থ যার শাফায়াত কিয়ামতের দিন যিনি কবুল করবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ নবীজি বলেছেন মান জাআলাহু খালফাহু ক্বাদাহু ইলাল জান্নাহ যে ব্যক্তি এই কোরআনকে তার জীবনের সামনে রাখবে অর্থাৎ কোরআনুল কারীমকে তার জীবনে গ্রহণ করে কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করবে যারা কিয়ামতের দিন আল্লাহর কোরআনের শাফায়াত পেয়ে যাবে তারা এই কোরআন আপনারা ছাড়লেন না এজন্য কোরআন হাশরের মাঠে আল্লাহ তাআলার সাথে আপনার পক্ষে আল্লাহর সাথে কথা বলবে সুপারিশ করবে ততক্ষণ আল্লাহ আপনাকে maaf করে দি জান্নাতে দিচ্ছেন না যতক্ষণ সুবহানাল্লাহ ওয়ামান জাআলাহু খালফাহু ক্বাদাহু ইলান নার নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন পিছনে রাখবে অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে সব কিছু আগে কোরআন হলো পরে কোরআন পড়ে না কোরআন শুনে না কোরআন বুঝে না কোরআনের রঙে রঙিন হয় না কোরআনের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করে না সব কিছু সামনে রেখে কোরআন যারা পিছনে রেখে দেয় ব্যক্তিগত জীবন থেকে কোরআন বাদ দিল হাদিস নাই দ্বীন নাই আর সব আছে আলু ভর্তাও আছে ডাল আলু ভর্তাও আছে তারপরে কি করে ডিম ভাজি করতে হয় সেটাও আছে শরীফ থেকে শরীফাও আছে লীলাবালি লীলাবালি সেটাও আছে কন্যা গো বিয়ার সাজনে সাজো সেটাও বইয়ে আছে শুধু তাই নয় অন্তরা আর ফাহিমের প্রেমের গল্প সেখানে আছে সব আছে শুধু কোরআন নাই শিক্ষা থেকে পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে সব জায়গা থেকে কোরআন বাদ দিয়ে কোরআন থেকে মুখ ফিরাবে যারা কিয়ামতের দিন কোরআনের শাফায়াত পাবে না তারা আমরা কোরআনের সুপারিশ চাই কি চাই না এজন্য আমরা কোরআনের পক্ষে থাকব রাজি আছেন তো আপনারা কোরআনকে যে ভালোবাসেন এটা আপনাদের উপস্থিতি প্রমাণ করছে এতে কোনো সন্দেহ নাই এই কোরআন এসেছে আমাদের জন্য আমাদের হেদায়েতের জন্য এই কোরআন আল্লাহ মানুষের হেদায়েতের জন্য দিয়েছেন এজন্য তিনি কোরআনুল কারীমে বলেছেন হাযা বায়ানুল লিন্নাস এটা হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা জীবিত মানুষের জন্য এই কোরআন এসেছে এই কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখি আমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য এই কোরআন দিয়েছেন কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনা যুলুমাতি ইলান ও নবী আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর যেন আপনি মানুষকে অন্ধকার থেকে কিসের অন্ধকার কুফরির অন্ধকার গোমরাহির অন্ধকার কুফরির অন্ধকার গোমরাহির তমসাচ্ছন্ন অন্ধকার থেকে মানুষদেরকে বের করে যেন হেদায়াতের আলোয় উদ্ভাসিত করতে পারেন জান্নাতের পথ দেখাতে পারেন এই জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে এটা জীবিতদের জন্য আমরা যারা এখন জীবিত আছি এটা আমাদের জন্য কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে এই কোরআন জীবিত মানুষদের জন্য যত বেশি কাজে লাগানো হয় তার চেয়ে বেশি মরা মানুষের জন্য কাজে লাগানো হয় একজন মানুষ যখন মারা যায় তার জন্য খতমের উপরে খতম মসজিদের ইমাম সাহেবের কাছে চিঠি যায় হুজুর দুই খতম দশ খতম দিয়েছে একটু সবটা বক্সায় দেন দোয়া করে হুজুরদেরকে ডেকে এনে খতম আর খতম
বিষয়টা এমনও হতে পারে যার জন্য খতম দেওয়া হয়েছে বা খতম দেওয়া হচ্ছে ওই লোক জীবিত থাকা অবস্থায় সারা জীবন কোরআনের সাথে বেয়াদবি করেছে যার জন্য কোরআনের খতম দেওয়া হচ্ছে হয়তো এই ব্যক্তি সেই ব্যক্তি যখন যুবকরা মাহফিলের আয়োজন করে তখন মাহফিলের বিরোধিতা করে গান বাজনার আন্দোলনে থাকে যার জন্য কোরআনের মাহফিল যার জন্য কোরআনের খতম দেওয়া হচ্ছে হতে পারে এই ব্যক্তি সেই ব্যক্তি যে জীবিত থাকা অবস্থায় কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করেছে কোরআনওয়ালাদের হাতে হাত কোরা পড়িয়েছে কোরআনওয়ালাদেরকে ফাঁসি দিয়েছে কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে যার জীবনের গোটা জীবনটাই কোরআন বিরোধিতায় চলে গেল সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরের পাশে দাঁড়িয়ে যদি সারা দুনিয়ার আলেম ওলামা এমনকি কাবা শরীফের ইমাম মসজিদ নববীর ইমাম সাহেবরাও যদি ওই কোরআন বিরোধী লোকটার কবরের উপর দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত খতম দেয় ওই খতম ওই কোরআন বিরোধী মৃত লোকটার কোনো ফায়দা কোনো উপকারে আসবে না আপনি জীবিত থাকা অবস্থায় কোরআনের বিরুদ্ধে সারা জীবন কাজ করলেন আর মরার পরে খতম দিয়া জান্নাতে চলে যাবেন জান্নাত কি এত সুজা কথা বলেন না কেন এটা জীবিত মানুষের জন্য জীবিত থাকা অবস্থায় আপনি কোরআনের হেদায়াত নেবেন আজকে আমরা মোনাজাতের আগ পর্যন্ত পরিপূর্ণ মনোযোগের সাথে কোরআনের হেদায়াত নিয়ে বাড়ি ফিরার মন মানসিকতা নিয়ে পুরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি আর কথা বাড়াতে চাই না আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ২৪ নম্বর সূরা সূরার নাম হচ্ছে সূরাতু আন-নূর কোরআনেরও একটা নাম হলো নূর সূরা নূরের ৩০ নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারীমা থেকে আমরা কোরআন সুন্নার আলোকে আমলের নিয়তি আমরা পুরোটা শুনবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমরা এই আয়াত নিয়ে আলোচনা শুরুর আগে সবাই আমরা মন ভরে প্রাণ ভরে জবান খুলে এই আয়াত একবার তেলাওয়াত করে নিব পারবো না ইনশাআল্লাহ পড়েন আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا فروجهم أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله العظيم إرشاد হচ্ছে قل للمؤمنين قل হে নবী আপনি বলুন للمؤمنين মুমিন পুরুষদেরকে আমরা সবাই ইমানদার না বেঈমান আমরা যে ইমানদার এটাও আপনারা সাহস করে বলতে পারলেন না আমরা ইমানদার না বেঈমান আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা ইমানের ঘোষণা দিয়েছি আপনি আমাদের ইমান কবুল করে নেন তাহলে আল্লাহ এখানে সম্বোধন করছেন কাদেরকে আমাদেরকে আমরা যারা ইমান এনে মুমিন হয়েছি আল্লাহ আমাদেরকে সম্বোধন করছেন আমাদেরকে সম্বোধন করে তিনি কি বলছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে তারা যেন তাদের চক্ষু হেফাজত করে চক্ষু যেন নিম্নগামী করে ওয়াইয়াহফাযু ফুরুজাহুম এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে যালিকা আযকা লাহুম এটা যদি তারা করে এটা হলো তাদের জন্য অধিকতর পবিত্রতা
ان الله خبير بما يصنعون নিশ্চয়ই তারা যা করে এ ব্যাপারে যিনি জানেন তিনি কে এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা আপনারা অনেকে মনে মনে ভাবছেন বর্তমান এই প্রেক্ষাপটে হুজুর এই আয়াতটা আজকে এখানে সিলেক্ট করলো কেন এটা বুঝতে হলে আপনাকে 15-20 মিনিট আরো অপেক্ষা করে কথা শুনতে হবে তারপর দেখবেন যে কেন এটা সিলেক্ট করা হয়েছে সবাই ঘুমাই ঘুমাই শুনবেন না জেগে থেকে শুনবেন মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে চলেন আমরা একটু ভেতরে ঢুকি আল্লাহ বলছেন নবী মুমিন পুরুষদেরকে বলেন এখন আবার বাড়ি থেকে মহিলারা ভাববে আজকের সব ওয়াজ পুরুষদের তাই জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি এক আয়াত না সুয়া এক আয়াতের আলোচনা হবে সুয়া এক আয়াত পরের আয়াতটা বেশি লম্বা পরের আয়াত ধরলে আমার আসলে আমাকে দুই তিন দিন সময় দিতে হবে লম্বা হয়ে যাবে বেশি এই জন্য সুয়া সুয়াও না আরো কম আরেকটু কম নারীরা যেন মন খারাপ না করেন আমাদের বোনেরা যারা শুনছেন তারা আবার ফ্রি হয়ে যাবেন ভাববেন সব ওয়াজ যেহেতু পুরুষের ওয়াজ তাহলে অধিকার কান না দেয় আমাদের কাজ আমরা করি তো এই জন্য তাদেরকে আগেভাগেই জানিয়ে রাখলাম এই 30 নম্বর আয়াতে যে আদেশ পুরুষদেরকে দেওয়া হয়েছে পরবর্তী আয়াতের কিছু অংশে নারীদেরকেও সেম আদেশ দেওয়া হয়েছে পরের আয়াতে আল্লাহ আমাদের বোনদেরকে বলছেন যারা বাড়ি থেকে শুনছেন আপনাদেরকে আল্লাহ বলছেন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن একই রকমের আদেশ আপনাদেরকে দেওয়া হয়েছে হে নবী মুমিনা নারীদেরকে আপনি বলুন তারাও যেন তাদের চক্ষু হেফাজত করে আর লজ্জা স্থানের হেফাজত করে তাহলে নারী এবং পুরুষের জন্য একই রকম আদেশ না ভিন্ন রকম আরেকটু জোরে বলেন একই রকমের আদেশ প্রথম আদেশটা আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গের ব্যাপারে সেটার নাম কি চক্ষু এই চক্ষু হলো মানব দেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং আল্লাহ তাআলার এক অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত এই চক্ষু যদি আল্লাহ আমাদেরকে না দিতেন তাহলে আমরা এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারতাম না আপনি যখন চক্ষু বন্ধ করে থাকবেন তখন দেখবেন লাল নীল হলুদ গোলাপি বেগুনি সাদা কালো কিছুই বোঝা যায় না শুধু অন্ধকার দেখা যায় যারা জন্মের পর থেকে চোখের আলো পায়নি তাদের কাছে সবই অন্ধকার তারা আসমান কেমন এটাও জানে না জমিনে যে ফসল ফলে ফসলের এই সবুজের সমারোহ তাদের চক্ষু দেখে না এমনকি দুনিয়ার মানুষকে যে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন সেটাও তারা কোনোদিন দেখতে পারে না কিন্তু আমাদেরকে যা আমাদের যাদেরকে চক্ষু দেওয়া হয়েছে আমরা সেই সৌন্দর্য উপভোগ করতে পারছি এটা কার নেয়ামত চক্ষুটা আল্লাহর অশেষ এক নেয়ামত আর যত প্রাণী বা জীবজন্তুকে আল্লাহ চক্ষু দিয়েছেন মানুষের চক্ষুকে আল্লাহ সবচাইতে সুন্দর করে ডিজাইন করেছেন সুবহানাল্লাহ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম অবশ্যই মানুষকে আমি সবচেয়ে সুন্দরতম আকৃতি দিয়ে বানিয়েছি আপনি দেখবেন গরু ছাগলের চক্ষু হলো মাথার দুই দিকে যদি গরু ছাগলের মতো মানুষের মাথায়ও চক্ষু এরকম দুই দিকে থাকতো আমার ফুটবল খেলোয়াড় ভাইয়েরা কোনোদিন ফুটবল খেলতে পারতো না হেড দিতে গেলেই তাদের চক্ষু ওখানে ডাল হয়ে যেত এজন্য চক্ষুটাকে আল্লাহ তাআলা কি সুন্দর করে মানুষের মাথার এমন জায়গায় সেট করেছেন কপালের নিচে কেন কপালের নিচে দিয়েছেন সরাসরি সূর্যের আলো লাগে না উপরে আবার ব্রু আছে কারো কারো চক্ষু এত সুন্দর একদম টানা টানা চক্ষু এত সুন্দর চোখের শির কিছু কিছু মানুষের চক্ষু এত সুন্দর চোখের দিকে তাকালেই মায়া লাগে আছে না নাই আছে এত সুন্দর করে আল্লাহ ডিজাইন করলেন চক্ষুটার উপরে একটা হাড্ডিও দিয়েছেন হাড্ডির নিচে চক্ষু যেন আপনি হুচট খেয়ে বা আমাদের সিলেটে বলে উষ্টা খেয়ে পড়ে যাওয়া আপনারা ফেনীতে কি বলেন মিলে গেছে এখানে না আপনি উষ্টা খাইয়া পড়ে গেলে
এই পরিবেশে জীবাণু আর জীবাণু আমরা হারিয়ে ফেলতাম এজন্য আমরা অ্যাপ্লিকেশনও করি নাই আল্লাহর কাছে চাইও নাই ফরিয়াদও করি নাই বলিও নাই আল্লাহ তাআলা চোখের ভিতরে এক ধরনের তরল পানি দিয়েছেন আমাদের চোখের ভিতরে যতই জীবাণু ঢুকুক না কেন যাক না কেন এই তরল পানিগুলো এমন মেডিসিন চোখের ভিতরের সকল ব্যাকটেরিয়া জামগুলোকে নিষ্কাশন করে চক্ষুটাকে সুরক্ষিত রাখে সুবহানাল্লাহ বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষ প্রত্যেকদিন তার চোখের পাতা দিয়ে 10,000 এরও বেশি পিট 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 করে চোখের পাপড়ি ফেলে সুবহানাল্লাহ পড়বেন না এটা তার ইচ্ছায় হয় না এটা অটোমেটিক্যালি আল্লাহ সেট করে দিয়েছেন শুধু তাই নয় বিজ্ঞানীরা আলো বলেছেন মানুষের চক্ষু প্রতি সেকেন্ডে 10টা ছবি তুলতে পারে কয়টা আপনার মোবাইল পারবে কয়টা প্রতি সেকেন্ডে বিজ্ঞানীরা বলেছেন মানুষের চোখ এই যে তাকালো আমার মনে হয় এটাও ভুল তথ্য 10টা হয় কেমনে এই যে আমি তাকিয়েছি যদি লক্ষ লক্ষ হয় দেখা যায় লক্ষ লক্ষ মানুষের চেহারা এট এ টাইম না দেখলো এখানে দেখেন আপনি তাকান যারা বসে আছে দেখবেন 20 30 জনের ছবি সেকেন্ডের ভিতরে এই চোখ ক্যাপচার করে ফেলে সুবহানাল্লাহ এই হিসাব করে বিজ্ঞানীরা বলেছেন কোন মানুষ যদি একদিন 8 ঘন্টা ঘুমায় কত ঘন্টা ঘুমায় 8 ঘন্টা ঘুমায় তাহলে বাকি 16 ঘন্টায় তার এই চক্ষু দিয়ে সে 5 লক্ষ 76 হাজার ছবি একদিনে তুলতে পারে সুবহানাল্লাহ এত আস্তে বললেন আপনারা 5 লক্ষ 76 হাজার আপনার এই মোবাইল ফোন দিয়ে আপনি সারা দিনে কয়টা ছবি তুলতে পারবেন দেখবেন 1,500 তুললেই ব্যাটারি শেষ ফোনের মেমোরিও শেষ এখানে চার্জ না দিলে সারা দিনও ছবি তুলতে পারবেন না কিন্তু একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার চোখের কোনো চার্জ লাগে না ব্যাটারিও লাগে না অনবরত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ছবি তার চক্ষু দিয়ে ক্যাপচার করছে সুবহানাল্লাহ কত বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন একটা ক্যামেরা কয়টা কালার শনাক্ত করতে পারে কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান 1 মিলিয়ন কালার্স মানুষ তার একটা চক্ষু দিয়ে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালার শনাক্ত করতে সক্ষম সুবহানাল্লাহ এই যে ক্যামেরা আছে এগুলোতে কত মেগাপিক্সেল আছে আমি জানি না ছেলেরা কিছুদিন পর পর তথ্য নেয় যে আপডেট মোবাইল কোনটা আসলো এবং ছেলেরা ছবি তুলতে চায় তো বেশি মেগাপিক্সেল যেই ফোনে ওই ফোনটা কেনার জন্য তারা খুব পাগল থাকে বাজারে এখন সর্বোচ্চ কত মেগাপিক্সেলের ক্যামেরা আছে 200 হবে মনে হয় না না আমি জানি না কিন্তু আপনি না চাইতেই বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন মানুষের চোখে আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দান করেছেন এটা কার দেয়া নেয়ামত আল্লাহর দেওয়া নেয়ামত এই চক্ষুকে আপনি কিভাবে ব্যবহার করবেন ব্যবহারের নীতিমালাও জানিয়েছেন কি আরেকটু জোরে বলেন সেই আল্লাহ এই চক্ষু ব্যবহারের নীতিমালা শিখাচ্ছেন আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুকমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে আবার পরের আয়াতে আল্লাহ বলেছেন মুমিনা নারীদেরকে সকলকে বলেন তাদের চোখের যেন হেফাজত করে চক্ষুটাকে তারা যেন নিম্নগামী করে দৃষ্টি যেন তারা অবনমিত রাখে বর্তমান এই ফিতনার জামানায় চোখের হেফাজত করতে পারা এটা সবচাইতে বড় চ্যালেঞ্জের ব্যাপার মোবাইল ফোন হাতে নিলেই হইছে আপনি ইউটিউবে গিয়ে একটা ওয়াচ শুনবেন তো সেই ভিডিওর নিচে আরো 3টা খারাপ ভিডিও রাস্তাঘাটে ওযু করে বের হয়েছে ডানে বামে দেখবেন নগ্ন অর্ধনগ্ন মহিলাদের বিজ্ঞাপনের বিলবোর্ড সাইনবোর্ড সকালবেলা ঘুম থেকে উঠে পত্রিকা হাতে নিয়েছেন পত্রিকা পড়বেন ওখানেও নগ্ন অর্ধনগ্ন মহিলাদের ছবি দিয়ে আলাদা বিনোদন পাতা
একটা ম্যাগাজিন পড়বেন অশ্লীলতায় ভরা রাস্তাঘাটে বের হবেন ফিতনা আর ফিতনা এই বর্তমান ফিতনার জামানায় নিজের চক্ষুটাকে এক ঘন্টা হেফাজতে রাখতে পারা এটা অনেক বিশাল চ্যালেঞ্জের ব্যাপার আর চক্ষুকে বলা হয় হৃদয়ের আয়না চক্ষুকে কি বলা হয় হৃদয়ের আয়না দেখে কি কথা বলেন না কেন দেখে কি চক্ষু দিয়ে দেখলো আয়নায় ছবি পাঠালো হৃদয়ের আয়নায় গেল হৃদয় দিয়ে ভাবলো চিন্তা করলো তাহলে হৃদয় দিয়ে ভাবার আগে যেটা দিয়ে দেখে ওটার নাম চক্ষু এজন্য বলা হয়েছে চক্ষু হলো হৃদয়ের আয়না ইমাম ইবনুল কাইয়িম আপনারা নাম শুনেছেন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন দৃষ্টি হলো লালসার উদ্বোধক কথা কি শুনতে পাচ্ছেন দৃষ্টি হলো লালসার উদ্বোধক এই এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এই কথাটি বড় চমৎকার দৃষ্টি হলো লালসার উদ্বোধক এটার একটা প্রমাণ দেই রাস্তায় সকালবেলা এক ছেলে দাঁড়িয়ে আছে রহিম চাচার মেয়ে সকিনা বের হয়ে যাচ্ছে এখন ওই ছেলে যদি তার দৃষ্টিকে সংযত না রেখে সে যদি কোনো মতে খালি তাকায় এই চক্ষু তাকে তখন লালসার দুয়ার খুলে দেয় কিছুক্ষণ পরে তার বন্ধু সলিমউদ্দিন আসে কয় বন্ধু আমার রহিম চাচার মেয়ে যে এত সুন্দর সকিনা এটা তো আগে জানতাম না রে রাতের বেলা কোরআন টেবিলে বসেছে ভাবনা আরম্ভ হয়েছে এই যে তার মধ্যে খারাপ চিন্তা আসলো হৃদয় দিয়ে যে আস্তে আস্তে চিন্তা করে করে আগাচ্ছে এই লালসার উদ্বোধনটা হলো কি দিয়ে জোরে বলেন এজন্য আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যথার্থই বলেছেন চক্ষু হলো লালসার উদ্বোধক যে ব্যক্তি লালসার এই দুয়ারকে হেফাজত করতে পারবে তার লজ্জাস্থানেরও হেফাজত হয়ে বর্তমান এই জামানা খুব কঠিন এই চক্ষুকে যে ব্যক্তি অবাধ উন্মুক্ত এবং সর্বগামী করে দিবে সে ব্যক্তি নৈতিকভাবে তার পদস্খলন ঘটবে তার চরিত্র ধ্বংস হয়ে যেতে পারে এজন্য আল্লাহ তাআলা একটা সমাজকে অশ্লীলতা বেআপনা জিনা বেবিচার পরকিয়া সহ যাবতীয় নোংরামি থেকে বাঁচানোর জন্য কি চমৎকার ফর্মুলা দিয়েছেন লজ্জাস্থানের হেফাজত হবে তার আগে চোখের হেফাজত করতে এই চোখ হেফাজতে মোট দশটা উপকার আছে জোরে বলেন তো কয়টা আস্তে বলবেন না জোরে বলেন কয়টা এই দশটা পয়েন্ট মনে রাখতে পারবেন তো এখান থেকে আপনাদেরকে কোথায় নিয়ে যাব সেটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ মুমিন পুরুষ এবং মুমিনা নারী সবাইকে আল্লাহ চোখের হেফাজতের কথা বলেছেন এই চক্ষু যদি আপনি হেফাজত করতে পারেন দৃষ্টি যদি অবনত করতে পারেন দশটা বেনিফিট পাবেন আপনি দশটা উপকার পাবেন নাম্বার ওয়ান এক নাম্বার হলো যে ব্যক্তি চোখের হেফাজত করবে দৃষ্টিকে অবনত রাখবে সেই ব্যক্তি আল্লাহর বাধ্যগত গোলামে পরিণত হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন ও আমার বান্দা ও আমার বান্দি তোমার চোখের হেফাজত করো হারাম কিছু চক্ষু দিয়ে দেখা হলো চোখের জিনা হারাম কিছু জবান দিয়ে বলা হলো জবানের জিনা মুখের জিনা যেহেতু আল্লাহ কোরআনে কারিমে বলেছেন হারাম কিছু চক্ষু দিয়ে দেখো না সুতরাং যে বান্দা বা যে বান্দি হারাম কিছু দেখা থেকে তার চক্ষুকে হেফাজত করবে সেই বান্দা যার বাধ্যগত গোলামে পরিণত হবে তিনি কে আর যে ব্যক্তি আল্লাহর বাধ্যগত গোলামে পরিণত হয়ে যাবে ওই ব্যক্তি সফল হয়ে যাবে এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন মাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাউজান ফাউজান আযীমা যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে
সে ব্যক্তি মহা সফলতা লাভ করল সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার বেনিফিট তার পরিচয় হবে সে আল্লাহর বাধ্যগত না অবাধ্যগত আমরা আল্লাহর বাধ্যগত গোলাম হতে চাই না অবাধ্যগত হতে চাই নাম্বার 2 দুই নাম্বার যারা চকের হেফাজত করবে ওই ব্যক্তিদের অন্তর পবিত্র থাকবে তাদের অন্তর কখনো নাপাক হবে না তাদের অন্তরটা পবিত্র থাকবে পরিশুদ্ধ থাকবে যে ব্যক্তি তার চক্ষুকে হেফাজতে রাখবে না তার অন্তর নাপাক হয়ে যাবে কিভাবে নাপাক হবে দেখেন রাস্তাঘাটে বের হয়েছে তার চক্ষু দিয়ে যদি সে একটা বেগানা নারীর দিকে তাকায় দেখা যাবে তার অন্তর ওই নারীকে ভাবতে থাকবে পড়ায় মন বসবে না ব্যবসার কাজে মনোযোগ থাকবে না কোনো কাজে মনোযোগ আসবে না অন্তরটা ধীরে 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 নাপাক আর কলুষিত হয়ে যাবে যারা ছাত্র পড়াশোনা করো পড়াশোনাকালীন সময়ে যদি তুমি কোনো নারীর ফেতনায় পড়ে যাও তো তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে তোমার চরিত্র ধ্বংস হয়ে যাবে মোবাইল ফোন হাতে নিয়েছে মোবাইল ফোন হাতে নেওয়ার পরে রাতে ঘুমানোর আগে যদি এই চক্ষু দিয়ে হারাম কোনো ভিডিও দেখে রাতের ঘুম শেষ হয়ে যায় নাপাক জিনিস ভাবতে ভাবতে অশ্লীল জিনিস ভাবতে ভাবতে নাপাক শরীর নিয়ে অনেক ছেলে রাতের বেলা ঘুমিয়ে যায় এটা হলো মোবাইলের এই জামানায় বেশিরভাগ যুবক আর তরুণের কমন রোগ নাপাক শরীর নিয়ে সে যে ঘুমিয়ে গেল আমার যুবক ভাইয়েরা খবরদার নাপাক শরীর নিয়ে ঘুমায় যেও না নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাত আলাইহি যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে হাশরের মাঠে সে ওই অবস্থায় উঠবে আপনি যে নাপাক অবস্থায় মারা গেলেন নাপাক অবস্থায় হাশরের মাঠে আপনি উঠবেন এই যে নাপাক অবস্থায় আপনি রাতের বেলা ঘুমিয়ে গেলেন এই নাপাক অবস্থায় তো আপনার মরণ হয়ে যেতে পারে এজন্য খবরদার আমার যুবক ভাইরা নাপাক অবস্থায় ঘুমাবেন না দুঃখজনক ব্যাপার হলো অনেক যুবকরা মাহফিলে আসে কিন্তু মাহফিলে যে আসে পবিত্র শরীর নিয়ে অনেকে মাহফিলে আসে না আসার সময় রাস্তার ধারে পেশাব করেছে পেশাব করে পানি নেয় নাই আছে না নাই তার শরীর পবিত্র না এই জন্য এশার নামাজেও যেতে পারে নাই আমার দেশে দেখা যায় যে এলাকায় মাহফিল হয় প্রধান বক্তা উঠলে প্যান্ডেল ফিল আপ হয়ে যায় জায়গা নাই কিন্তু যে গ্রামে মাহফিল হলো ওই গ্রামে ওই এলাকার এশার নামাজের সময় মসজিদের মধ্যে এক কাতার মানুষ হলো না সত্য কথা তো একটু শুনতে খারাপই লাগে হয়তো আপনাদেরও খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব কথা মাহফিলে মানুষ বেশি হওয়া আর মসজিদের জামাতে মানুষ মুসল্লি কম হওয়া এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অবশ্যই খারাপ লক্ষণ এই যে আপনি অপবিত্র থাকলেন অপবিত্র শরীর নিয়ে ঘুমিয়ে গেলেন এই অবস্থায় যদি আপনি ওঠেন কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে বলছিলাম যারা চোখের হেফাজত করে না এদের হৃদয় পবিত্র থাকে না এদের অন্তর নাপাক এদের মন খারাপ এদের অন্তর আর মন সব সময় বাজে বাজে চিন্তা করে এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন চক্ষু আর লজ্জাস্থানের হেফাজতের আদেশ দেওয়ার পরে বলেছেন যারা এই আদেশ মানবে তারা পবিত্র অন্তরের অধিকারী হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন এই চক্ষু হেফাজতের যে আদেশ দিয়েছি এই আদেশ যারা মানবে তারা অধিকতর পবিত্র হৃদয়ের অধিকারী হবে সুবহানাল্লাহ পড়ে না চক্ষু হেফাজতের কয়টা ফায়দার কথা বলছি বলেছি কয়টা মনে থাকবে তো এক নাম্বার আপনি আল্লাহর বাধ্যগত গোলাম হবেন দুই নাম্বার হৃদয়টাকে পবিত্র করে দিবেন কে তিন নাম্বার যারা এই চোখের হেফাজত করবে তারা আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন তারা আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত হবে এবং তারা আল্লাহর ক্ষমা লাভ করবে ফুদাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন আমি আরাফার দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম
সেখানে এক যুবক হঠাৎ করে একজন নারীর দিকে দৃষ্টি দিল নবী যেটা দেখলেন দেখার পরে ওই যুবককে বললেন হে যুবক তুমি তোমার দৃষ্টি ওই নারী থেকে ফিরিয়ে নাও তুমি কি জানো না এটা পবিত্র দিন আজকের এই দিনে আল্লাহকে ভয় করো যদি আল্লাহকে ভয় করে তুমি তোমার দৃষ্টি পর নারী থেকে নিম্নগামী করতে পারো আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে দৃষ্টি যদি আপনি নত রাখতে পারেন দৃষ্টি যদি হেফাজত করতে পারেন তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন আমি তো আগেই বলেছি এই জামানায় দৃষ্টি হেফাজত এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার এই যে আমার হাতে মোবাইল ফোন এটা তো সবার হাতে হাতে এখন আছে কোন যুবককে আমি যদি বলি ভাই আপনি কি আপনার বাবার সামনে মায়ের সামনে ভাই বোন অর্থাৎ পরিবারের কারো সামনে কি আপনি অশ্লীল কোন ভিডিও বা পর্নোগ্রাফি খারাপ কোন ভিডিও দেখতে পারবেন কিনা কথা বলেন না কেন আপনার পরিবারের কারো সামনে বাজে ভিডিও আপনি দেখবেন না যদি বলি কেন বলবে লজ্জা লাগে শরম লাগবে ঠিক আছে লজ্জা শরম আছে ভালো কথা আল হায়া উশরবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ঈমানের অংশ যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ঈমান ভালো কথা আপনার মধ্যে হায়া শরম আছে লজ্জা আছে কিন্তু প্রশ্ন হলো রাত 11টা 12টায় যখন আপনি বেডরুমে যান যখন আপনি বিছানায় যান তখন আপনি ফোন হাতে নিয়ে আজেবাজে ভিডিও দেখা আরম্ভ করেন নাটক দেখেন সিনেমা দেখেন পর্নোগ্রাফি দেখেন অথবা আপনার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলেন আপনি হয়তো বলবেন হুজুর এখন তো আর হায়া শরমের ব্যাপার না কারণ আমার বাবা মা ভাই বোন বা পরিবারের কেউ নাই কিন্তু অন্ধকার সেই ঘরে একা সেই ঘরে বাবা মা ভাই বোনের চাইতেও বড় আরেকজন আছেন যিনি সব দেখছেন সবাই বলেন তো তিনি কি তো আব্বু আম্মু ভাই বোনকে বেশি লজ্জা পাবে মোমেন নাকি আল্লাহকে বেশি লজ্জা পাবে জোরে বলেন তো আল্লাহকে তো লজ্জা পেয়ে আল্লাহর ভয় পেয়ে যেই সকল লোকেরা একাকিত্বে নীরবে নিবৃতি নীরবে নিবৃতে যে ব্যক্তি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারে না ওই ব্যক্তি বড় ধ্বংসের মুখে পড়ে যাবে একটা সাংঘাতিক হাদিস আমার মনে পড়ল যুবকদেরকে কান লাগাতে বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের এমন কিছু ব্যক্তি আমার উম্মতের এমন কিছু ব্যক্তি তিহামার শুভ্র পর্বতমালার মতো পাহাড় সমপরিমাণ আমল নিয়ে কিয়ামতের দিন হাজির হবে কথা কি বুঝতেছেন কিসের সমান আমল আরো জোরে বলেন পাহাড়ের সমান আমল নিয়ে কিছু বান্দারা কিয়ামতের মাঠে হাজির হবে কিন্তু তাদের আমলগুলো মুহূর্তে ধুলা বালিতে পরিণত হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবী গো ওই দুর্ভাগা ব্যক্তিগুলো কারা যারা পাহাড় সমপরিমাণ আমল নিয়ে হাজির হওয়ার পরেও সব আমল ধুলা বালুতে পরিণত হয়ে যাবে নবীজি বললেন সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমলও করে সবই ঠিক আছে যখন একা থাকে নীরবে থাকে একাকী নীরবে নিবৃতে হারাম কাজে লিপ্ত থাকে তাহলে একাকী নীরবে নিবৃতে হারাম কাজে লিপ্ত থাকে যারা কিয়ামতের দিন তাদের সকল আমল বরবাদ করে দিবেন কে কি যুবক ভাইয়েরা এই হাদিসটা কি মাথার উপরে দিয়া গেল না মাথার ভিতরে ঢুকলো কি বুঝলেন তাইলে একাকী নীরবে নিভৃতে ভয় করতে হবে কাকে এই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে যুবক রাতের বেলা মোবাইলের অপব্যবহার করবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না অন্তরে কার ভয় রাখতে হবে রাতের বেলা আপনি মোবাইল ফোনে সময় কাটিয়ে দেন এখন বেশিরভাগ যুবক আর তরুণদের রাতের একটা বিরাট অংশ মোবাইলের নেশায় কেটে যায় সবচেয়ে বড় রোগ এটা সূরা ফুরকান পড়বেন এই সূরার পরের সূরা 25 নম্বর সূরা সূরা ফুরকানের
শেষের দিকের আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরিচয় দিয়েছেন রহমানের বান্দাদের পরিচয় আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ তার প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন আমার এই প্রিয় আমার এই জান্নাতি বান্দারা রাতের বেলা মোবাইল নিয়ে টাইম পাস করে না আল্লাহর প্রিয় বান্দারা মুত্তাকি লোকেরা খেলাধুলা করে তামাশা করে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখে রাত কাটায় না তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করে আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু سلاما والذين يبيتون لربهم سجدا وقياما الله تعالى বলছেন রহমানের বান্দারা রাত হলে কি করে শোনো আল্লাহ বলছেন والذين يبيتون لربهم سجدا وقياما রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাত কাটায় যারা রহমানের বান্দা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা মোবাইল ফোনে টাইম পাস করে না গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে টাইম পাস করে না আর্জেন্টিনা ব্রাজিল বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখে দেখে রাত কাটায় না আইপিএল বিপিএল দেখে রাত কাটায় না রহমানের বান্দারা রাতের বেলা তারা তাহাজ্জুদ আদায় করে করে রাত কাটায় আবার কিছু মানুষ আছে রাতের বেলা পুরা রাত ঘুমায় আল্লাহ বলছেন না মুত্তাকিরা হলো এমন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' রাতের একটা অংশ বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় অন্য সূরার অন্য আয়াতে আল্লাহ বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন রহমানের বান্দারা রাতের বেলা খুব অল্প সময় ঘুমায় ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন ইস্তিগফার করে করে মাফ চেয়ে চেয়ে গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে চেয়ে ফরিয়াদ করে করে ভোর বেলা সকাল সকাল তারা অতিক্রম করে রাত কাটিয়ে মোবাইল ফোনে আসক্ত ঠিক আছে কথা রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসো পেছনে ফিরে ও তাকায় না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রহমানের বান্দারা রাতের বেলা কি চক্ষু দিয়ে মোবাইলে হারাম হারাম জিনিস দেখে কত মানুষ আছে ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় শরীর ফুলে যায় আমরা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে গাল ফুলে আর আমাদের নবীর রাতের বেলা দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে বুখারীর হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতার কদামা তিনি বলেছেন নবীজি রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন দাঁড়াতে 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 আমার নবীর পা মুবারক ফুলে যেত আল্লাহু আকবার আমরা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে আর নবীজি রাতের বেলা দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে এটা হলো নবীজির সাথে আমাদের পার্থক্য এই যে শীতের রাত রাত অনেক লম্বা শেষ রাতে ওঠার একটা সুযোগ আছে না নাই তাহাজ্জুদ আদায় করবেন যুবক তরুণদেরকে বলবো যারা দুনিয়াতে সফল হয়েছেন যারা বড় বড় বুজুর্গ হয়েছেন বেশিরভাগের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ
তাহাজ্জুদের নামাজ মানুষকে প্রশংসিত জায়গায় নিয়ে যায় এজন্য আল্লাহ তার হাবিবকে বলেছেন আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে আবার অন্য হাদিসে নবীজি বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল তোমাদের উচিত এই কিয়ামুল লাইল অপরিহার্য করে নেওয়া فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ এটা হলো তোমাদের পূর্ববর্তীদের নেক আমল এই নেক আমল তোমরা যারা আঁকড়ে ধরবা সম্মান इज्जत দুনিয়ার আখিরাতে যিনি বাড়ায়া দিবেন তিনি কে আল্লাহ তাহলে চোখের হেফাজতের তিন নাম্বার কথা বললাম চোখের হেফাজত যদি আপনি করতে পারেন আজেবাজে জায়গার দিকে দৃষ্টি না দেন আপনার আপনাকে যিনি প্রিয় বান্দায় পরিণত করবেন তিনি কে আল্লাহ আপনার নেতার প্রিয় হওয়ার জন্য তো আপনি কম করেন না আপনার নেতার আস্তাভাজন নেতার কাছের লোক হওয়ার জন্য বক্তৃতার আগে বক্তৃতার সময় প্রথম দুই তিন মিনিট নেতা নেতার বাপ দাদা 14 গোষ্ঠীর নামে প্রশংসা করে নেতার সামসাবি করে এরকম আছে না নাই নেতার কাছের লোক হওয়ার জন্য নেতার এত প্রশংসা করলেন নেতার সামনে পিছনে চামচার মতো মোটরসাইকেল শোডাউন করলেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর আদেশ পালন করে চক্ষুটাকে একটু হেফাজত করা যায় না যদি এটা করতে পারেন আপনাকে প্রিয় বান্দা বানিয়ে দিবেন কি আল্লাহ আল্লাহ যদি কিয়ামতের দিন কাউকে ডাকেন আমার প্রিয় বান্দা অমুক কোথায় এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে না আল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রিয় বান্দায় পরিণত করে দেন আমিন কয়টা বললাম আরেকটু জোরে বলেন আপনাদের কি কষ্ট হচ্ছে না আপনাদেরকে হাইওয়েতে তোলার আগে যদি আপনারা আগে এনার্জি চলে যায় তাহলে তো হবে না নাম্বার 4 চার নাম্বার যে ব্যক্তি চোখের হেফাজত করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তার জান্নাতে যাওয়ার ঠিকাদারি গ্রহণ করব সুবহানাল্লাহ আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আপনার জন্য জান্নাতের জিম্মাদার কোন হুজুর কোন পীর সাহেব জিম্মাদারি নিয়ে নিচ্ছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ তোমরা যদি আমার জন্য ছয়টা জিনিসের দায়িত্ব নিতে পারো আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিব জোরে বলেন কয়টা জিনিস ছয়টা আরো জোরে বলেন এক নাম্বার উসদুকুম ইদা হাদাসতুম যখন তোমরা কথা বলো তখন সত্য কথা বলো আমাদের মধ্যে অনেক মানুষ আছে দিনের বেলা সারা দিনের রাতে দেখা যায় শত শত মিথ্যা বলে আছে ফুলগাজীতে ফোন এসেছে কয় আমি সোনাগাজীতে এরকম মানুষ আমাদের সমাজে নাই যারা মিথ্যা কথা বলে এরা হলো শয়তানের খাঁটি মুরিদ যারা মিথ্যা বলে এরা হলো মুনাফিক কারণ মুনাফিকের একটা আলামত হলো ইদা হাদাসা কাযাবা যখন কথা বলে তখন মিথ্যা বলে নবীজি বলেছেন সত্য কথা বলো আমার নবীর জবান দিয়ে জীবনে কোনোদিনও একটা মিথ্যা কথা বের হয় নাই নবীজি বলেছেন এক নম্বরে যখন কথা বলো তখন সত্য কথা বলো দুই নম্বর ওয়া আউফু ইদা ওয়াআদতুম যখন ওয়াদা করো তখন ওয়াদা পালন করো তিন নম্বর ওয়া আদু ইদা তুমিনতুম যখন আমানত রাখা হয় আমানতে রেখে আনত করো না আমানত ঠিক রাখো চার নম্বর হলো ওয়াহফাদু ফুরুজাকুম লজ্জাস্থানের হেফাজত করো পাঁচ নম্বর হলো কাফু আইদিয়াকুম তোমাদের হাত অন্যায় থেকে নিবৃত রাখো এই হাত দিয়ে মানুষের অপকার করো না ক্ষতি করো না এই হাত দিয়ে মানুষের ক্ষতি করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই হাত দিয়ে কলম ধরেছে সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে এমন হলুদ সাংঘাতিক আমাদের সমাজে নাই হাত দিয়ে দেখা যায় বিচারক রায় লিখেছে রায় লেখার সময় উপরের মহলের চাপে নিরপরাধীকে অপরাধী বানায়া ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দিয়েছে যে ব্যক্তির হাত এরকম অন্যায় কাজে ব্যবহার হলো ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না নবীজি বলেছেন এই হাত অন্যায় থেকে বাঁচাও ছয় নাম্বার হলো গদ্দু আবসারাকুম তোমাদের চক্ষুকে হেফাজত করো দৃষ্টি অবনমিত করো এই ছয়টা কাজ যদি করতে পারো আদমানু লাকুমুল জান্নাহ আমি নবী নিজে তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমরা পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
পাঁচ নাম্বার, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এই চক্ষুকে হারাম জিনিস থেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এর চাইতে আরো উত্তম জিনিস দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর ভয়ে চক্ষুকে হেফাজত করেন, একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকালেন না, চোখের হেফাজত করলেন, আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তোমাকে এটার থেকে আরো উত্তম জিনিস দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান তারাকা শাইআন লিল্লাহি আউযাহুল্লাহু খায়রাম মিন, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার চক্ষুকে হারাম জিনিস দেখা থেকে সংযত করে নেবে, অবনমিত করে নেবে, আল্লাহর চাইতে আরো উত্তম জিনিস তাকে দান করে দিবে। অনেক মানুষ কয়, বেশিরভাগ বউ এই হুজুরদের বউ নাকি সুন্দরী হয়, কি সমাজে মানুষ বলে না, বলে কি না, তো হুজুরদের বউ তো সুন্দরী হবে, কারণ যেই বয়সে অনেক ছেলে পেলেরা রাস্তাঘাটে যৌবন নষ্ট করে, কলেজে বিশ্ববিদ্যালয়ের চিপায় চাপায় বটতলায় গাছের তলায় আমতলায় জামতলায় যৌবন নষ্ট করে, এই সময় আমার হাফেজ ভাইয়েরা, কবির ভাইয়েরা, আলিয়ার ভাইয়েরা এরা খালি কোরআন পড়ে হাদিস পড়ে, অন্যদিকে চক্ষু দেওয়ার সুযোগই নাই, তার চক্ষু গিয়েছে কোরআন হাদিসের দিকে, তার অন্য কিছু টাইম নাই। ওই যে আল্লাহ, ওই যে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে চক্ষু হেফাজত করবে আল্লাহ অতি উত্তম জিনিস দিবেন, সে যেটা চাইবে তার চাওয়ার চাইতে আরো অতি উত্তম জিনিস আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। যুবকরা কি শিখছো এখান থেকে, রাস্তাঘাটে সকালবেলা বের হইলে অসভ্য ইতর আর বদমাশের মতো সকিনা জনিনার দিকে তাকায় থাকো না। রাস্তাঘাটে তো বের হলে অনেকে আছে রাস্তার মধ্যে মেয়েরা গেলেই শীষ বাজায়, এমন অসভ্য ছেলে আছে না নাই, শীষ বাজায়। আর যারা মোটর সাইকেল চালায়, আরে বাপরে বাপ, যদি কোনো মহিলা কলেজের সামনে দিয়ে সে মোটর সাইকেল চালায় যায়, মেয়েদেরকে দেখলে তার মোটর সাইকেলের গিয়ার আরো বেড়ে যায়। এই যে আপনার যৌবন আপনি রাস্তাঘাটে আমতলা জামতলা বাসতলায় শেষ করে দিলেন, তা আপনি তো আর ভালো কিছু পাবেন? তাহলে আল্লাহর হাবিবের এই কথাটা আমল করেন। কি ছাত্র যুবকরা শুনতেছে তো, চাচাদেরকে বলতেছি না এই কথাটা, আপনাদেরকে তো বাবা আমি তুমি করে বলতে পারবো না, এটা আপনাদের ছেলে আপনাদের ভাতিজাদেরকে বলতেছি, কিরে আবি একটা মিসকিন যারা এখানে আছো, মিসকিন বললাম, তোমরা তো সিঙ্গেল এখনো কেউ নাই, তবে অসুবিধা নাই, যারা মিসকিন আছো তোমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন কোরআনুল কারীমের ২৫ নাম্বার সূরা, সূরা ফুরকানের ৭৫ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা নেককার স্ত্রী, চক্ষু শীতলকারী স্ত্রী আর চক্ষু শীতলকারী সন্তান লাভের জন্য দোয়া শিখিয়েছেন, একজন চুপ থাকবেন না, সকলে আমার সঙ্গে পড়েন, আল্লাহ এত সুন্দর দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি একটার আমল পেয়ে গেছে, হ্যাঁ যারা বিয়ে করে নাই আগে ভাগে এই দোয়া বেশি বেশি করা দরকার। কি সুন্দর দোয়া, হে আমার রব আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী দাও। চক্ষু শীতলকারী স্ত্রী মানে কি, বাড়িতে গিয়ে দেখলেন আপনার বউ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আজান হলেই দেখা যায় যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, বাড়ি থেকে বের হলে বুরখা করে, বুরখা পরে নিকাব পরিধান করে পর্দা করে বের হয়, আপনার বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করে, এমন বউকে যদি আপনার চোখ দেখে বলেন তো চোখ তখন ঠান্ডা না গরম হবে? চক্ষু শীতলকারী সন্তানের জন্য দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। আপনি দেখলেন আপনার ছেলে আজান হলে উল্টা আপনাকে বলে আব্বু চলেন মসজিদে যাই, পাঁচ ওয়াক্ত নামাজে যায়, আবার ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসে পড়ালেখায় মনোযোগী, রাস্তাঘাটে মানুষকে পেলে আগে সালাম দিয়ে দেয়, গোটা এলাকার মানুষ বলে অমুকের সন্তান এত ভালো, বড়দের সাথে সম্মানজনক আচরণ করে, ছোটদেরকে স্নেহ করে, স্বভাব চরিত্র ভালো, গোটা এলাকায় আপনার ছেলে মেয়ের প্রশংসা, বলেন তো এই ছেলে মেয়েগুলোকে বাড়িতে গিয়ে দেখলে চক্ষু ঠান্ডা হবে না গরম হবে? এজন্য আল্লাহ বলেছেন এমন স্ত্রী আর সন্তান আমার কাছে চাওয়ার
জন্য দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হে রব আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন বলেন আমিন আর আরেকটা দোয়া আমার দিকে তাকান অনেকে আছেন আপনারা আপনাদের ছেলেদেরকে হুজুরদের কাছে এনে বলেন হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন আপনার মতো আলেম হয় আপনার স্বপ্ন ছোট কেন আল্লাহ কোরআনে শিখিয়েছেন অমুক আর তমুকের মতো নয় আল্লাহ শিখিয়ে দিলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের লিডার নেতা বানিয়ে দাও সুবহানাল্লাহ সাধারণ মানুষের নেতা না মুত্তাকিদের নেতা মুত্তাকিদের নেতা যে হয় সে কি কম মুত্তাকি হবে না বেশি মুত্তাকি হবে চাওয়ার সময় বড়টাই তো আপনি চাইবেন আল্লাহর কাছে এজন্য এই দোয়াটা করতে পারবেন তো সবাই যুবক ভাইয়েরা পাঁচ নাম্বার কি বলেছি আল্লাহর ভয়ে পরনারী থেকে বেকারা নারী থেকে হারাম ভিডিও দেখা থেকে অশ্লীল জিনিস দেখা থেকে আপনার চক্ষুকে হেফাজত করবেন আল্লাহ আপনার কল্পনার চাইতেও ভালো উত্তম জীবন সঙ্গী নিয়ে আপনাকে দান করবেন সুবহানাল্লাহ কি পারা যাবে তো নাম্বার সিক্স ছয় নাম্বার যে ব্যক্তির চক্ষু আল্লাহর ভয়ে হারাম দেখা থেকে কোন জায়গায় চলে যাচ্ছে দুইটা চক্ষুকে কেয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটা চক্ষু হলো জিহাদের ময়দানে কিংবা দিন কায়েমের আন্দোলনের জন্য প্রয়োজনে যে চক্ষু রাতের বেলা পাহারা দেয় ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না আর আরেকটা চক্ষু হলো যেই চক্ষু আল্লাহর ভয়ে নত থাকে আল্লাহর ভয়ে অবনমিত থাকে আল্লাহর ভয়ে অবনমিত থেকে যেই চক্ষু থেকে আল্লাহর ভয়ে পানি ঝরে ওই চক্ষুকেও জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন কে সাত নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখের হেফাজত করবে পরনাদীদের থেকে চক্ষু না দিয়ে এই দৃষ্টি হেফাজত করবে অবনমিত করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার পছন্দনীয় হুরের সঙ্গে আল্লাহ তার বিবাহ দিবেন সুবহানাল্লাহ দুনিয়ার ছেলেরা দুনিয়ার মেয়েদেরকে দেখলে মাথা তাদের ঠিক থাকে না এক দুস্থ আর এক দুস্থরে কয় দুস্থ কি যে দেখলাম মাথা তো ঠিক নাই জান্নাতি হুরদেরকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন কোরআনের অনেক জায়গায় আল্লাহ বর্ণনা দিয়েছেন কান্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান লাম ইয়াতমিথুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান কোনো মানুষ বা জিনদেরকে স্পর্শ করে না এমন ইনট্যাক হুর আল্লাহ রেখে দিয়েছেন আর এদের সৌন্দর্যের ব্যাপারে নবীজি বলেছেন দুনিয়াতে যদি কোনো একজন হুর এসে জান্নাতে কোনো হুর যদি দুনিয়ার আসমানে এসে মাত্র একবার উঁকি দিত তাহলে তার সৌন্দর্য দুনিয়ার পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে যেত যারা আল্লাহর ভয়ে চক্ষুকে হেফাজত করবে আল্লাহ ওই ব্যক্তিকে বলবেন আমার জান্নাতে এত সুন্দর সুন্দর হুর আছে যারে ভালো লাগে তারে নিয়ে তুমি জান্নাতে আনন্দ করো সুবহানাল্লাহ কয়টা বলেছি সাতটা আট নাম্বার যারা তাদের চোখের হেফাজত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে ইমানের স্বাদ অনুভব করার মতো যোগ্যতা দিবেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তিগুলোকে ইমানের স্বাদ আস্বাদনে অনুভূতি দেওয়া হবে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নান নাযরাতা সাহমুম মিন সিহামি ইবলিস আমাসমুম দৃষ্টি হলো শয়তানের নিক্ষিপ্ত তীর সমূহের মধ্যে একটা নিক্ষিপ্ত তীর মান তারাকাহা মিম্মা খাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন যে ব্যক্তি আমার ভয়ে চক্ষুকে হারাম থেকে অবনমিত করে দিবে আমি এমন ইমান তাকে দিব যে ইমানের স্বাদ সে অন্তর দিয়ে অনুভব করতে পারবে সুবহানাল্লাহ কথাগুলো বুঝার চেষ্টা করে খালি মাহফিলে চিল্লায় চিল্লায়া যাইয়েন না আপনাদের জন্য বর্তমান পরিস্থিতিও আমি রেখেছি একটু পরে আসবে এগুলো ইনশাআল্লাহ কথাগুলো বুঝার চেষ্টা করেন চোখের হেফাজত করলে আল্লাহ বলছেন আমি তার অন্তরে
ইমানের স্বাদ অনুভবের মতো এই যোগ্যতা দিয়ে দিব সুবহানাল্লাহ ইমানের স্বাদ কি আসেন এক ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ আদায় করে মজা পায় আর একজন মজা পায় না ইমানের স্বাদ অনুভব করলে কোনো মানুষ হারামের দিকে যায় না দেখেন ইমানের স্বাদ কি জিনিস আপনি বুঝবেন এক লোক ইমানের জন্য জেলে যায় ইমানের জন্য ফাঁসি হয়ে যায় আরেকজন সেও বলে ইমানদার কিন্তু তার এমন ইমান পদ পদবীর জন্য তার ইমান পয়সার কাছে বিক্রি হয়ে যায় তার এমন ইমান সামান্য জিলাপি বিরানি দিলে তার ইমান বেশ কম হয়ে যায় যেই ব্যক্তি দুনিয়া বিস্বার্থে ফাসিক ফুজ্জারদের কথায় কিংবা যার ইমানটাকে আল্লাহর অনুগত্যের পথে পরিচালিত করতে পারে না ওই ব্যক্তি ইমানের কোনো মজা পায় নাই যে ব্যক্তি ইমান এনে ইমানের পথে চলতে পারে না তার ইমানের ভেতরে নিফাক ঢুকে গিয়েছে দেখেন ইমান আনার পরে আল্লাহর নবীর সাহাবীরা জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের উপরে নির্যাতন করা হয়েছে খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপরে শোয়ানো হয়েছে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উটের দড়ি দিয়া বেঁধে মরুভূমিতে টানা হেচড়া করা হয়েছে কাফিরের দল এসে বলে তোরা ইমান ছেড়ে দে তাদেরকে টাকা পয়সা দিব ইমান ছেড়ে দে খাওয়া দাওয়া দিব আমাদের মতো আরামায়েশে তোদেরকে থাকতে দিব কিন্তু ইমানদারেরা বলেছে আমরা ইমান আনার পরে এই অবস্থায় আছি এখানে আমরা মজা পাচ্ছি সুবহানাল্লাহ বেলালকে বলে ইমান ছাড় বেলাল তখন বলে ইমানের পথে আছি যতই মারবা বলবো আহাদুন আহাদ যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের হেফাজত করবে আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তিকে ইমানের স্বাদ আস্বাদনের যোগ্যতা আল্লাহ দিবেন ইমানের স্বাদ আপনি বুঝবেন এরপরে আট নাম্বার হলো আট নাম্বার নাকি নয় নাম্বার নয় নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহর ভয়ে দৃষ্টি অবনত করবে আল্লাহ তার ইবাদতের মধ্যে মজা দিবেন ইবাদতের মজা বুঝবে অনেক মানুষ ইবাদতে মজা পায় না শুনেন এই হাদিসটা আল্লাহর নবী বলেছেন মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি মারাতিন আউওয়ালা মাররা সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু ইল্লা আহদাসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতুহা নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি সুন্দরী কোনো নারীর দিকে চক্ষু যাওয়ার পরে আল্লাহর ভয়ে চক্ষুটা নিচের দিকে নিয়ে নেয় আল্লাহর ভয়ে দৃষ্টি যদি হেফাজত করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিতে ওই ব্যক্তিকে ইবাদতের স্বাদ আস্বাদনের মজা দিয়ে দিবেন অনেক মানুষ আছে ইবাদতে মজা পায় না দেখবেন মসজিদে গিয়াও কিছু লোক আছে নামাজের মধ্যে কুতাকুতি করে আপনাদের ফুলগাজীতে এগুলো নাই তো যারা নামাজে গিয়ে কুতাকুতি করে এরা নামাজের মজা পায় না এবং শুনেন রাগ করবেন আপনারা বিশ্বাস করেন মসজিদে যারা কুতাকুতি করে ইমাম সাহেবকে সিগন্যাল মারে এরা মসজিদে আসা যাওয়ার পথে আর দিন রাতে চব্বিশ ঘন্টা সুযোগ পাইলে এদের চক্ষু খালি হারামের দিকে গিয়া দেখেন আপনারা একদম নবীজির হাদিসটা পারফেক্ট মিলে যাবে আপনি দেখেন চাচারা রাগ কইরেন না কিছু চাচারা আছে দেখা যায় নামাজে কুতাকুতি মারে কারণ কিছু চাচারাও এমন আছে বিভিন্ন বাড়ির চাচিদের সাথে খালি ফিল্ডিং মারে রাগ করছেন বাবারা যারা বাড়িতে বাড়িতে ফিল্ডিং মারে এদের নামাজে কুতাকুতি থাকে এটা আমার কথা ওই যে নবীজি বলেছেন যারা চোখের হেফাজত করে তাদের নামাজের ভেতরে ইবাদতে মজা থাকে যে যুবকের চক্ষু সব সময় মোবাইলে হারামের দিকে যায় শুক্রবারে জুমার দিনে হুজুর ওয়াজ করলো তার কুতকুতানি বাড়ে তেলাওয়াত লম্বা হলে বলে কি জাতের হুজুর আমাদের মসজিদে কুল্লা হুজুর এটা কেমন হুজুর সামনে আসতেছে রমজান মাস যাদের চক্ষু এবং অন্তর খারাপ এদের নামাজের কুতাকুতিও বেশি এবং যেই মসজিদের কমিটির লোকদের চোখের হেফাজত নাই ওই মসজিদের হুজুররাও দেখবেন তাড়াতাড়ি পড়ানওয়ালা হাফেজ সাহেবদেরকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিছে খালি হাফেজ সাহেবদের দোষ দিয়ে লাভ নেই আরে বাপরে বাপ এটা তারাবি না তাড়াতাড়ি শুধু শেষে দিয়ে আমালুন আর তামালুন বোঝা যায় মাঝখানে কিচ্ছু বোঝা যায় না ঠিক আছে কথা শুধু শুরুতে বুঝা যায় ইয়া আইয়ুহাল্লাযীনা লাআল্লাহুম ইয়ারজিউন ঠিক আছে কথা ঠিক
শুধু শুরুতে বোঝা গেল শেষে বোঝা গেল মাঝখানে কিচ্ছু বোঝা এটা তারাবি না তারাতারি তারাবি না তামাশা এমন তামাশা করতে আপনাকে কে বলছে হাফিজ সাহেবকে বলবেন হুজুর এমন ভাবে তেলাওয়াত করেন আমরা যেন প্রত্যেকটা হরফ পিছন থেকে বুঝি ধীরে ধীরে পড়েন يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم প্রতিটি হরফ বোঝা যায় কি যায় না এরকম চলবে পারবেন না আপনারা ইনশাআল্লাহ তাড়াতাড়ি বললে সময় লাগবে 50 মিনিট আর ধীরে ধীরে বললে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট 20 30 মিনিট বেশি গেলেও এই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে আল্লাহর কাছে কি হবে আমরা তারাবি পড়ব না তাড়াতাড়ি করব তারাবি না তাড়াতাড়ি তারাবি জোরে বলতে হবে তারাবি আমার একটা কিচ্ছা মনে পড়ছে একটা ঘটনা ঘটনাটা কি বলবো বলবো ওই যে বললাম এই হাদিসের সাথে মিল যে ইবাদতের মজা বোঝা ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম শুনছেন তো আপনারা দিনের জন্য তার কত খেদমত কত মাসআলা তিনি ইস্তেনবাত করে গিয়েছেন কত কিতাব লিখে গিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার দারাজাতকে বুলন্দ করে দিন বলেন আমিন তিনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন কোন নামাজে নামাজে দাঁড়িয়ে আছেন নামাজ আদায় করছেন তার পাশের বাড়িতে আগুন লেগেছে আচ্ছা আপনাদের এই তালবাড়ি এলাকায় কোনো বাড়িতে আগুন লাগলে গ্রামের অন্য মানুষরা এই দৃশ্য দেখবে নাকি আগুন নিভাতে আসবে নিভাতে আসার সময় পানি নিয়ে আসবে না কেরোসিন নিয়ে আসবে তো গ্রামের সবাই আসছে আগুন নিভানোর জন্য আচ্ছা আপনার পাশের ঘরে আগুন লাগলে সবার আগে গ্রামবাসী আসবে না আপনি আসার কথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর পাশের বাড়িতে আগুন লাগছে গ্রামের সব মানুষ এসে আগুন নিভাইছে হঠাৎ করে তারা দেখে কি আবু হানিফা তো দেখি এখানে নাই বুঝলাম না ঘটনা পুরা বাড়ির মানুষ এখানে সরি পুরা গ্রামের মানুষ এখানে আর পাশের বাড়ির লোকটা এখনো আসে নাই এত হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি হচ্ছে কই আবু হানিফা কোথায় তারা এসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের বাড়ির দরজায় নক করেছে কিছুক্ষণ পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দরজা খুলে দিয়েছে এরা জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে গ্রামের পুরা মানুষ এসে আগুন নেভানোর কাজ করছে আপনি কই তিনি বললেন আগুন লাগছে কার বাড়িতে তারা বলে আপনি একজন আলেম মানুষ আপনিও বুঝি ফাজলামি করেন কার বাড়িতে মানে আপনার পাশের বাড়িতে আগুন লাগলো গোটা গ্রামের মানুষ আমরা এগিয়ে আসলাম আপনার খবর না আপনি টের পান নাই তিনি এবার উত্তর দিলেন আল্লাহর কসম আমি টের পাইনি আচ্ছা বলেন তো আপনার পাশের বাড়িতে আগুন লাগছে আর গ্রামের মানুষ আগুন নিভায় আপনাকে যদি এসে বলে আর আপনি যদি উত্তর দেন আমি টের পাই নাই মানুষ আপনাকে সুস্থ বলবে না হাগল বলবে হাগলই তো কইবে তারা বলতেছে কি বলেন আপনি আপনি টের পান নাই তিনি বলছেন হ্যাঁ তোমরা যখন পুরো গ্রামের মানুষ এসে আমার পাশের বাড়ির প্রতিবেশীর ঘরের আগুন নিভাচ্ছিলে আমি কেমনে টের পাবো বলো আমি তো তাহাজ্জুদের নামাজে ছিলাম আর নামাজে এত মজা পেয়েছি আমি তোমরা সবাই যখন আমার প্রতিবেশীর বাড়ির আগুন নেভাতে ব্যস্ত আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভাতে আমি ব্যস্ত সত্যি আমি টের পাই নাই কারণ নামাজে আমি এত মজা পেয়েছি নামাজের বাহিরে গোটা দুনিয়ার কোনো খবর তখন আমার কাছে ছিল না সুবহানাল্লাহ নামাজে মজা আছে না নাই বিশ্বাস করেন নবীজি এই যে এই হাদিসে বলেছেন যে ব্যক্তি তার চক্ষুকে আল্লাহর ভয়ে হারাম জিনিস দেখা থেকে বিরত রাখবে আমি এখানে আপনাদেরকে বলছি এই হাদিসটা একটা হাদিস নিয়ে বাড়িতে যান আগামী 40 দিন আপনার চক্ষু দিয়ে
মোবাইলের হারাম জিনিস দেখা, বেগানা নারী দেখা, সকল হারাম দেখা থেকে চক্ষুকে বাঁচায় দেখেন, আপনার নামাজ, তিলাওয়াত, জিকির, আজকার, ইবাদতে এত মজা লাগবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। দশ এবং সর্বশেষ, চোখের হেফাজত যদি আপনি করেন, ওই ব্যক্তির ইলম অর্জনের দরজাকে আল্লাহ আরো প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এটা একটা বাস্তবিক কথা। যারা জ্ঞান অর্জনের পথে চক্ষুকে হারাম জিনিসের দিকে নিয়ে যায়, ও পড়ার টেবিলে বসলেই আর তার পড়া গবেষণায় কোনো মনোযোগ থাকে না। যে ব্যক্তি চক্ষুকে হেফাজত করে তার জ্ঞানের যে রাস্তা এটা আরো প্রসারিত করে দেন যিনি, তিনি কে? এই চক্ষুকে হেফাজত করতে বলেছেন কে? জোরে বলেন কে? এরপরে আল্লাহ বলেছেন ওয়াইয়াহফাযু ফুরুজাহুম, পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও নবী মুমিন, পুরুষ আর নারীদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজতের 90% ফিল আপ হয়ে যাবে, এই দাবিটা পূরণ হয়ে যাবে যদি শুধু চোখের হেফাজত করা যায়। এজন্য আল্লাহ চোখের হেফাজতের কথা আগে বলেছেন, এরপরে আল্লাহ বলেছেন লজ্জাস্থানের হেফাজতের কথা। আমাকে আপনারা 15 মিনিট সময় দিতে পারবেন তো? এবার মূল মূল কথাগুলো আমি এখন বলা শুরু করবো ইনশা। শুধু চোখের ওয়াজ করে আজকে ওয়াজ শেষ হবে না। ওয়াইয়াহফাযু ফুরুজাকুম ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থান হেফাজতের অর্থ এই আয়াতে হবে দুইটা। মুফাসসিরগণ বলেছেন লজ্জাস্থান হেফাজতের অর্থ হলো দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বর অর্থ হলো সতর ঢেকে রাখা এবং পর্দা করা। একজন পুরুষ তার সতর ঢেকে রাখবে, আমাদের সতর হলো আঁটুর নিচ পর্যন্ত, কিন্তু অনেক যুবক ছেলেদেরকে দেখা যায় অসভ্য ছেলের মতো হাফ প্যান্ট পরে পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে আসে, না নাই বেহায়ার মতো চলাফেরা করেন। আবার কেউ কেউ আছে তার কাপড় নামাতে নামাতে, সতর নামাতে নামাতে, একেবারে লুঙ্গি হোক, প্যান্ট হোক আর পায়জামা হোক, নামাতে নামাতে জুতার নিচে ঢুকাইয়া দিয়েছে, আছে না নাই? এক লোক লুঙ্গি পরিধান করেছে, এত নিচে নামিয়েছে তার লুঙ্গি একেবারে মাটিকে স্পর্শ করেছে, যখন হেঁটে যাচ্ছে তখন রাস্তার সব ধুলাবল লুঙ্গির সাথে যাচ্ছে, দেখে মনে হচ্ছে সে যেন এই গ্রামের এলাকার ঝাড়ুদারের দায়িত্ব পেয়েছে। এরকম একজনকে আমি পাইলাম, জিজ্ঞেস করলাম ভাই এই গ্রামের মানুষ কি আপনাকে ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে নাকি? কই হুজুর আপনি ফাইজলামি করেন? কইলাম না ফাইজলামি করি না, আপনি তো লুঙ্গি এত নিচে নামিয়েছেন সব দেখি ঝাড়ুর সাথে চলে যায়, এজন্য মনে মনে ভাবলাম গ্রামের মানুষ হয়তো আপনাকে ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে। এই রকম লুঙ্গি পায়জামা প্যান্ট টাকনুর নিচে নামায়া পড়ে এমন মানুষ আমাদের সমাজে নাই। নবীজি বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, এমনকি তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তিও দিবেন না। সাহাবীরা বললেন নবী গো কার কথা বলছেন? নবীজি তখন বললেন ওই দুর্ভাগা ব্যক্তি, যে ব্যক্তি তার কাপড় টাকনুর নিচে ঝুলাইয়া হাঁটে। তো লুঙ্গি পায়জামা প্যান্ট টাকনুর উপরে থাকবে না নিচে থাকবে? আর একটু জোরে বলেন। আর বোনদের অবস্থা কি হবে? তারা তাদের সতর কিভাবে ঢাকবে? ঘর থেকে যখন বের হবে কেমনে বের হবে? আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা ঘর থেকে যখন বের হও তখন তোমরা জাহিলি যুগের নারীদের মতো বের হয় না। কোন যুগ? এখন প্রশ্ন হলো জাহিলি যুগের নারীরা ঘর থেকে কেমনে বের হতো? তাফসির ইবনে কাতির, তবারি, কুরতুবি সকল তাফসির বললে দেখবেন আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন জাহিলি যুগের মহিলাদের মাথায় কোনো ওড়না থাকতো না, মাথায় তারা খোপা বাঁধত, মাথা খোলা রেখে বের হতো, এমন কি তাদের গায়ে কোনো ওড়না থাকতো না, শুধু জামা পরে বের হয়ে যেত। আমার কাছে মাঝে মাঝে মনে হয় নবী যে দুনিয়ায় আগমনের আগের ওই যুগটা যদি হয় জাহেলি যুগ, বর্তমান সময়ে জাহিল এই জাহেল যুগের নারীরা এরা তো কাপড় এত শর্ট করেছে, শর্ট করতে করতে শরীরের 10 ভাগের 9 ভাগ তারা দেখায়া ফেলেছে, ঠিক আছে কথা? তাহলে এইটা হবে আরো বড় জাহেলি যুগ। ওই জাহেলি যুগের চাইতে এই জাহেলি যুগ আরো খারাপ। সুতরাং নারীরা যেন এরকম করে বের না হয়,
ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না তারা যেন একটা বড় ওড়না মাথার উপরে দেয় অর্থাৎ এমন একটা নিকাব দেয় বুক পর্যন্ত যেন বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায় আমার দেশে কিছু মহিলা আছে এরা দেখবেন ঘরের মধ্যে হাজবেন্ডের সামনে থাকে কামলা বেডির মতো আর শুক্রবার দিনে বিয়া খাওয়ার সময় অন্য বাড়িতে মেহমান বাড়িতে যাওয়ার সময় যায় সাজগুজ করে জরিনা আর সকিনার মতো যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে ওই মহিলার চরিত্র ভালো না পর পুরুষকে দেখাবার জন্য এই মহিলা দুই তিন ঘন্টা সাজগুজ করেছে আর কিছু বেহায়া পুরুষও আছে তার বউকে বলে বউ আরো সাজগুজ কর এখন তো আবার অনেক ইতর ছেলে পেলে বের হয়েছে যারা বউ দিয়ে ব্যবসা করে এটা যুবকেরা বুঝবে আমার চাচারা বুঝবেন না এতদিন ছিল ফুড ব্লগ ট্রাভেল ব্লগ এখন কি ব্লগ কাপল ব্লগ জামাই বউয়ে ঢলাঢলি মাখামাখি কোথায় যায় কেমনে খায় কি করে সব একদম শেয়ার করে যারা সামান্য কয়েকটা ডলার কামানোর দান দেয় নিজের বউকে কোটি কোটি মানুষের চোখের পণ্য বানিয়েছে এরা রুচিহীন ব্যক্তিত্বহীন পুরুষ এদের কোনো রুচি নাই এরা বেহায়া বেশরম নির্লজ্জ এবং যারা তাদের বউয়ের ফটো ফেসবুকে আপলোড করে স্টোরিতে দেয় এরাও রুচিহীন এদের রুচিতে দুর্ভিক্ষ আছে এরকম মানুষ তো নাই লজ্জাস্থানের হেফাজতে প্রথম অর্থ হলো পর্দা ঠিক করা আর দুই নম্বর অর্থ হলো যৌনাঙ্গকে অবৈধ পথে যৌনাচার না করা বিবাহ বহির্ভূত হারাম কোন রিলেশনে না বিবাহ বহির্ভূত হারাম রিলেশনের কথা কোরআনে আছে হ্যাঁ আমার ভাই না বুঝে বলে ফেলেছেন আল্লাহ মুখের টানেন না ভিতরের টানেন সুবহানাল্লাহ বিবাহ বহির্ভূত কোন হারাম রিলেশনে যাওয়া যাবে এটা কিসের শিক্ষা লাইনে নিয়ে আসছে এখন কথা বলতে হবে কিসের শিক্ষা আর বিবাহ বহির্ভূত সম্পর্কের ভিত্তিতে যাওয়া যাবে এটা হচ্ছে আপনাদের বর্তমান সময়ের ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের শিক্ষা বলছিলাম না যে ওয়াজ এটা এখানে থাকবে না ওয়াজ এটা যাইতে যাইতে বর্তমান প্রেক্ষাপটে আসবে বুঝতেছেন কথা বিবাহ বহির্ভূত হারাম রিলেশন এটা এখন আপনাদের ছেলে মেয়েদের পাঠ্য বইয়ে শিক্ষা আমি তো আজকে নথিপত্র আনতে ভুলে গেছি খতিয়ান আছে তো আরএসবিএস আছে তা আপনাদের ফুলগাজীর জায়গা জমিনের খতিয়ান না একদম আমার গাড়িতে আছে আমার ড্রাইভার সব যদি শুনে ওনাকে বলবো একটু নিয়ে আসেন কষ্ট করে আমার কাছে বইয়ের প্রিন্টগুলো আছে এখন বাচ্চাদের বইয়ের ভেতরে আছে ফাহিম আর অন্তরার প্রেমের গল্প ঠিক আছে কথা নিরাপদ স্পর্শ নামে একটা চ্যাপ্টার আছে স্বাস্থ্য সুরক্ষা বই বাবা মা তার ছেলে মেয়েকে জড়িয়ে ধরছে কপালে চুমু দিচ্ছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এই চ্যাপ্টারে বলা হয়েছে এটি নিরাপদ স্পর্শ ঠিকই তো আছে এরপরে বলা হচ্ছে কোনো শিক্ষক যদি ঠিক একই রকম তার স্টুডেন্টের মাথায় হাত বুলিয়ে দেন এটাও নিরাপদ স্পর্শ হতে পারে ছেলের মাথায় শিক্ষক হাত বুলিয়ে দিলেন কিন্তু ১২ বছর হওয়ার পরে একটা মেয়ে বালেগা হয়ে যাওয়ার পরে কোন শিক্ষক যদি ওই ছাত্রীর মাথায় হাত বুলায় এটা ঠিক আছে তো জোরে বলেন এর পরবর্তী লাইনে কি বলা হয়েছে যে ঠিক একইভাবে তোমার বন্ধু যদি তোমার হাত ধরে তোমরা দুই বন্ধু যদি হাত ধরে হাঁটাহাঁটি করো ওইটাও নিরাপদ স্পর্শ তবে পার্থক্য হলো তোমার মা বাবা তোমাকে কপালে চুমু দিলেও তুমি তোমার বন্ধুকে চুমু দিতে পারবে কি অবস্থা মানে মনে হচ্ছে বাঙালিকে কলা দেখাইয়া মুলা খাওয়াই দিচ্ছে আমরা কিছু না জেনে না বুঝে বড় হয়েছি বুঝি একটা ছেলে আর একটা মেয়ে যদি হাত ধরে হাঁটাহাঁটি করে ওইটা বাকি থাকবে আর কথা বলেন না কেন বাকি থাকবে যারা বলে বাকি থাকবে এদেরকে বলবো দেশে বা বিদেশে কোনো ভালো চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করা উচিত কারণ সৃষ্টিগতভাবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দিয়েছেন কে আল্লাহ তো জান না ইয়ে সুস্থ না অসুস্থ কথা বলেন
এই বইয়ে আরো কি আছে? ট্রান্সজেন্ডার শরীফ থেকে কি শয়তানি! গত কয়েক মাস ধরে ইবলিস হাসতে হাসতে তায়ার, কয় আমাকে আল্লাহ শয়তান বানিয়েছেন, কিন্তু হেরা যে আমার থেকে এত বড় শয়তান হবে তো আমি নিজেও বুঝতেছি না। হ্যাঁ, ট্রান্সজেন্ডার শরীফ থেকে। ট্রান্সজেন্ডার আর হিজরা কি এক জিনিস? হিজরা হলো জন্মগত সমস্যা, যে জন্মগতভাবে তার লিঙ্গে তার যৌনাঙ্গে ত্রুটি নিয়ে জন্ম নিয়েছে, ঠিক আছে। আর ট্রান্সজেন্ডার মানসিক সমস্যা, এটা মনে মনে, এটা কি শরীফ মনে মনে ভাবছে আমি ভুল দেহে আটকা পড়েছি, তো এটা তো তার মনের রোগ, তার মনের চিকিৎসা সে না করবে। এখন এটাকে যদি সমাজে প্রতিষ্ঠিত করা হয় পশ্চিমা দুনিয়ায়, পশ্চিমা দুনিয়ায় এমনকি আমাদের আশেপাশের দেশেও এগুলার বৈধতা আছে, আমার দেশেও যদি এগুলা চালু হয়, যার বাচ্চারা যদি এগুলো শিখে যে একটা ছেলে ছেলে হলেও মনে মনে মেয়ে ভাবলে এক্ষেত্রে বাধা দেওয়া যাবে, তাহলে মানবতা এক সময় বিপর্যস্ত হয়ে যাবে, মানুষের সমাজ আর মানুষের সমাজ থাকবে না। অবস্থাটা কি হবে? নারীদের প্রাইভেসি তখন নষ্ট হয়ে যাবে। আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা শেষের দিকে বলে যাচ্ছি। এই যে সিক্সে সেভেনে আপনারা এগুলো বইয়ের ভিতরে দিলেন, একটা বাচ্চা ছোটবেলায় যা শিখছে তার মন মানসিকতা সেভাবেই গড়ে উঠছে, ঠিক কিনা? এই ছেলেটা যখন এই এগুলো পড়ে, শরীফ থেকে শরীফ এগুলো পড়ে ইন্টারমিডিয়েটে গেল অথবা বিশ্ববিদ্যালয়ে গেল, যাওয়ার পরে সে যদি তার হোস্টেলে সিট দরকার, হলে সিট দরকার, স্যারকে যদি বলে স্যার আপনি আমাকে দেখছেন মুন্না কিন্তু মনে মনে আমি মুন্নি, আমাকে ছেলেদের হোস্টেলে সিট না, যেহেতু মনে মনে আমি নিজেকে মুন্নি মনে করি আমাকে মেয়েদের হোস্টেলে সিট দেন। এখন যদি মেয়েদের হোস্টেলে এই মনে মনে মুন্নিকে সিট দেওয়া হয় তো অবস্থা কি হবে? এক শেয়াল মুরগির খামারের পাশে এসে মুরগিদেরকে বলতেছে, দেখো আমাকে তোমরা দেখছো শেয়াল কিন্তু মনে মনে আমি মুরগি, এখন তোমাদের সাথে আমাকে থাকতে দাও। তখন মুরগিদের যদি দয়া মায়া আরম্ভ হয় আর মুরগিরা যদি বলে ঠিক আছে আসো থাকো আমাদের সাথে, সকালবেলা একটা মুরগি দেখা যাবে? শেয়াল মনে মনে মুরগি ভাবলে আর মুরগির সাথে তারে থাকতে দিলে মুরগির যে দশা হবে, মুন্না মনে মনে মুন্নি, শরীফ মনে মনে শরীফা হয়ে মেয়েদের সমাজে ঢুকলে মেয়েদের অবস্থা তাই হবে। প্রমাণ নিতে চান ইউটিউবে সার্চ করবেন, আজকে বাড়ি থেকে বাড়িতে গিয়া হু চি মিন ইসলাম। হ্যাঁ যুবক ছেলেরা কথা বলো, হু চি মিনকে চিনো? হ্যাঁ চিনেন? তার নাম কি হু চি মিন? রিফাত, 29 বছর বয়স, বাড়ি কোথায়? এই তো মাশাআল্লাহ একজন বলেছে, কে বলছে ভাই? খবর রাখে, গুড, মাশাআল্লাহ। আমার চাচাও একজন আছেন, চাচা কিন্তু বয়সে ইয়াং একদম, আলহামদুলিল্লাহ, সব খোঁজ খবর রাখে। বাকিরা ঘুমায় তো, এদের টেনশন নাই, এজন্য এরা হাসে, তার বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এরা জানেও। হু চি মিন কইলা নাম দেখছেন, কেমন নাম রাখছে, কি নাম? সেটা হু চি মিন না, সে কি? রিফাত হয়ে গেছে কি? এই শয়তান কি শয়তানি করছে? বহুত দেখি না এই শয়তানটা কি কি করছে। মহিলারা অলরেডি আরম্ভ করে দিছে, শুরু করে দিছে না, এখন তো ঘরে ঘরে ওয়াইফাই। তো বলছিলাম এইসব শিক্ষা দীক্ষা যদি বইয়ে থাকে মানবতা বিপর্যস্ত হয়ে যাবে, পরিবার ধ্বংস হবে। আজকে যদি আপনারা চুপচাপ থাকেন তো কি হবে? যারা মনে করেন রাজনীতির খাতিরে চুপচাপ থাকি তো বিপদ আপনার উপর আগে আসবে। কেমনে বিপদটা আসবে আমি বলি, ক্লাস সিক্স সেভেনে পড়তেছে বা আরো ছোট, আজকে 10-12 বছর পরে আপনাকে এসে বলবে আব্বু আমি মনে মনে মুন্নি হয়ে গেছি। সে যদি বলে আমাকে এখন বিয়ে দেন, এখন মনে মনে হওয়া মুন্নিকে যদি বিয়ে দেন কোনো ছেলের সাথে, তো দুইটা তো বাসর ঘরে যাওয়ার পরে দেখা যাবে একজাত, সমকামিতা প্রমোট হবে। আমি আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, আমাদের বাচ্চাদের বইয়ের ভিতরে এই ট্রান্সজেন্ডারের
গল্প ঢুকিয়ে দিয়ে আমাদের কোমলমতী শিক্ষার্থীদেরকে পশ্চিমা দুনিয়ার অসভ্যতার মতো আমাদের বাচ্চাদেরকে আগামী প্রজন্মে সমকামী বানানোর অপচেষ্টা চলছে। এটাকে দলমত নির্বিশেষে রুখে দেওয়ার জন্য সকলকে সোচ্চার আওয়াজ তুলতে হবে। আরো পেশ লাগবে সম্পদ বন্টনের সময়। মুন্নি যদি তার বাপকে বলে, আব্বু এতদিন আমি মুন্নি থাকলেও এখন আপনি সম্পদ ভাগ করবেন, মনে মনে আমি মুন্না। জি হুচিমিনের বেলায় মাশাআল্লাহ দেখেছেন, তথ্য পাওয়া গেল হয়েছে। এই বইয়ের মধ্যে আছে সুলাইমান নবীর কার্টুন। কি আমি কি মিথ্যা বলছি? এই ছেলেরা ক্লাস এইটে কে পড়ো রে? এখানে কেউ আসনি? এই তো তোমার ইংলিশ বই আছে না? এই তো দাঁড়াও, তুমি সবাইকে বলো তোমার বইয়ে ইংলিশ বইয়ে সুলাইমান নবীর কার্টুন আছে না? বসো, সব মুখস্থ করে তো আমাদের। মাদ্রাসার বইয়ের মলাট দেখবেন, ঢোল তবলা হারমোনিয়াম একতারা দুতারা সেতারা সদ্য তারা ফণ্ডতারা। আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাই আলেম হওয়ার জন্য, মেয়েদেরকে পাঠাই আলেমা হওয়ার জন্য, চরিত্রবান হওয়ার জন্য। কোন মাদ্রাসায় ঢোল তবলা হারমোনিয়াম নেই। তাহলে এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মহীন বিষয়গুলোকে ঢুকিয়ে দিয়েছে কারা? অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের গোড়ায় হাত দিয়ে দিয়েছে, কত বড় সাহস! আমাদের মাদ্রাসার বই এখন লীলাবালি লীলাবালি। আমার ড্রাইভার সাহেব মনে ঘুমাই গেছে, শুনে নাই, নইলে নথিপত্রগুলো এতক্ষণে নিয়ে আসতো। লীলাবালি লীলাবালি, বড় যুবতী সৈগ বিয়ার সাজনী সাজ কন নালো। হেরা আবার বলবে হুজুরে দেখি এটা পারে। হুজুর পড়তে পড়তে লাইন বাই লাইন পড়ে পড়ে বের করেছে, আশ্চর্য হয়ে যাবেন। মাদ্রাসার বইয়ে আছে সারে গামা পাধা নিসা। আমি কি মিথ্যা বলেছি? নৃত্য কিভাবে নাচবে, কিভাবে নাটক করবে সব এখানে আছে। বাউল গান, ফাউল গান, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, মঙ্গল শোভাযাত্রাকে বলা হয়েছে এটা নাকি আমাদের সংস্কৃতি। অথচ এটা আমাদের মুসলমানদের সংস্কৃতি নয়, এটা অন্য ধর্মের সংস্কৃতি। তারা তাদের সংস্কৃতি পালন করুক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু এটাকে আপনি জোর করে কেন মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন? এই মাহফিলের প্যান্ডেলে বসে তাকবীর দিয়া গলা ফাটাইয়া চলে যাবেন, এটা আপনাদের দায়িত্ব নয়। আপনাদের দায়িত্ব হলো বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, স্কুলে কলেজে, মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে, সকল জায়গায় এই অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এটা দায়িত্ব আপনাদের। এত কিছু তো করা লাগতো না, আজকে এত মাস হয়ে গেল, আপনারা তো বাচ্চাদেরকে দুই তিন সপ্তাহ স্কুল মাদ্রাসা বন্ধ করে দেখতে, এমনি দেখতেন আঙ্গুল সোজা হয়ে যেত যে বইগুলা নিয়ে যান, ভালো বই দেন, আলেমুল আমাদের সমন্বয়ে দেন, আমাদের সন্তানগুলো নষ্ট হোক আমরা চাই। ইসলাম শিক্ষা বইয়ে কিশোরগঞ্জে দেখছেন আপনারা মূর্তির ছবি ঢুকাই দিয়েছে, এত লক্ষ লক্ষ টাকার বই ছাপা হয়েছে, এই বইগুলো কার বাপের পয়সায় ছাপা হয়েছে? আপনারা এটাও বলতে পারলেন না, জনগণের কি আপনাদের? আপনি কি আপনি জনগণ না? আপনাদের পয়সা এই বই ছাপানোর কাজ যারা করেছে, বই যারা লিখেছে, এরা বেতন খেয়েছে, কার বাপের পয়সা? এসি রুমে বসে যারা সুন্দর সুন্দর বক্তব্য দেয়, আমরা এই জাতির ভালোর জন্য, আমরা উন্নতির জন্য এই কারিকুলাম নিয়ে এসেছি, মোল্লারা ধর্মান্ধ, তারা এগুলো বুঝে না, মোল্লারা এগুলো। এই যে সুন্দর সুন্দর বক্তব্য যারা দেয়, আপনারা গিয়ে দেখেন এদের প্রায় সকলের ছেলে মেয়ে এই দেশে পড়াশোনা করে না, বিদেশে পড়াশোনা করে। তারা নিজেদের সন্তানদেরকে ঠিকই ভালো শিক্ষা দিচ্ছে, আর আমাদের বাচ্চাদেরকে আলু ভর্তা, ডিম ভাজি, কেমনে বিছানা গুছাইতে হয়, কাগজ কেটে ফুল বানাতে হয়। দেখবেন বেশিরভাগ বাচ্চারা এখন সন্ধ্যার পরে আঁকা আঁকি করে, কোনো হোমওয়ার্ক নাই, আর পরীক্ষা তো নাই। এখন আমরা ছাত্র জীবনে একটা প্রবাদ শুনতাম, ছাত্র জীবন মধুর জীবন, যদি না থাকতো এক্সামিনেশন নাই। আরে পরীক্ষা থাকলেও ছেলে মেয়েদেরকে জোর করে পড়ার টেবিলে বসানো যায় না, এখন নাই, আর বসাইতে পারবেন? এখন আছে নাটক ফাটক। আমি কি মিথ্যা বলেছি?
দেখেন না শাহরিয়ার কবির 28 জানুয়ারি প্রেস কনফারেন্স করে বলেছে, মোল্লারা এগুলো কিছুই বুঝবে না, এটা আমাদের জাতির ভালোর জন্য, ওরা সবসময় চায় দেশকে পাকিস্তান বানিয়ে ফেলতে। সে ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তব্য দিয়েছে, আর তারে আমাদের দেশের লোকেরা কিছুর জানি কয়, জি আপনারাও বলেছেন, তবে এটা আপনাদের কথা নয়, এটা বলেছেন এদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডার। একজন সেক্টর কমান্ডারের বক্তব্যকে এত হালকাভাবে নেওয়া যায় না। আমরা দায়িত্বশীল মহলকে বলবো, এই সেক্টর কমান্ডারের বক্তব্যকে আমলে নিয়ে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হোক। এই সেক্টর কমান্ডার বলেছেন, 71 সালে পাকিস্তানি হানাদারেরা যখন এদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তখন এই শাহরিয়ার কবির নাকি পাকিস্তানিদেরকে দেশি মুরুক সাপ্লাই দিয়েছে। যদি এই কথা সত্য হয় তো আমরা বলবো, তার হাতে হাত করা লাগিয়ে হাত করার অসম্মান করবেন না, বরং গরু ছাগল যে দড়ি দিয়ে বাঁধে, ওই দড়ি দিয়ে তারে বাঁধা আদালতে ট্রাইব্যুনালে হাজির করে তার বিচার করে যদি প্রমাণ হয়, তাহলে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হওয়ার কারণে এই নিকৃষ্ট কুখ্যাত শাহরিয়ার কবিরকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর সে যে ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তব্য দিল, আমিও তার জবাবে বলেছি, যেমন কুকুর তেমন মুগুর হওয়া দরকার। তাকে বললাম যে ট্রান্সজেন্ডারকে সমর্থন দিয়ে তুই যে বক্তব্য দিলি, তুই এক কাজ কর, তোর বউয়ের সামনে গিয়া বল, বউ এত বছর ধরে তুমি আমি সংসার করি, তুমি আমাকে জানো কবির নামে, কিন্তু এখন থেকে মনে মনে আমি কবিরা বা কবরি, কবিরা বা কবরি। আমার তো মনে হয় তার বউ তারে ভালো কোনো স্যান্ডেল না, বাথরুম থেকে টয়লেট থেকে ওই স্যান্ডেল এনে টয়লেটের স্যান্ডেল দিয়ে তারা পিটাবে। কি শয়তানি জিনিস, বইয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরা কারা? আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপিয়ে, আমাদের ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে, আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালিয়ে, আমাদের ট্যাক্সের পয়সায় এসির বাতাস খেয়ে আমাদেরকে কলা দেখাইয়া মুলা খাওয়াই দেবা, বরদাস্ত করবে না দেশের মানুষ। এজন্য সকলকে বলবো, এই অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলতে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি যে জল করেন, ভাই আপনার বাচ্চা নষ্ট হোক আপনি কি চান? এই যে সুরার নূরের এই আয়াত আমরা আজকে আলোচনা করছি, দৃষ্টি সংযত করো। আপনি আপনার ছেলেমেয়েদের বই খুললে দৃষ্টি সংযত করতে পারবেন? বাউলের সুর নামে একটা অধ্যায় আছে, এক মহিলার উলঙ্গ ছবি দিয়ে দিয়েছে, দৃষ্টি সংযত আছে? ওয়াহফাদু ফুরুজ আহমের কথা বলা হয়েছে, শরীফ শরীফা দিয়ে ওয়াহফাদু ফুরুজ আহম থাকবে, কথা বলেন না কেন? অন্তরা ফাহিমের আর নিরাপদ স্পর্শের নামে চুমাচুমির জিনিস ঢুকায় দিয়া আমাদের বাচ্চাদের চরিত্র ঠিক থাকবে? সুতরাং আমরা বলবো, অচিরে এই অসঙ্গতিপূর্ণ কারিকুলাম এবং পাঠ্যপুস্তক বাতিল করে এদেশের উলামা মশাইখদের হাতে দায়িত্ব দেন। যারা কাজ করে তো নাবালেক, আমি এদেরকে নাবালেক বলেছি, আমি তো আরেক কথা ভুলে গিয়েছি, কত বড় কাজ করেছে এরা। ক্লাস 9 এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ভেতরে এক মানচিত্র এঁকে দিয়ে সেখানে ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েল ঢুকে দিয়েছে। এক ক্লাস 9 এর ছেলে আসো না কিরে এখানে কেউ, ঠিক আছে কথা, মানচিত্র আছে, ঠিক আছে। আমরা ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে, কথা বলেন। আমি এই মানচিত্র দেখার পরে ভাবলাম, দাজ্জালের রুহানি সন্তান আমার দেশে ঢুকলো কেন? হাদিসে এসেছে দাজ্জালের 70,000 ইহুদি বাহিনী থাকবে, তো দাজ্জালের ওই সন্তানরা ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আর আমার দেশের দাজ্জালের রুহানি সন্তানরা পাঠ্যবইয়ে মানচিত্র একে ফিলিস্তিনের নাম কেটে দিয়ে ইসরায়েলের নাম ঢুকিয়ে দিয়ে এই দাজ্জালের রুহানি সন্তানরা এদেশের মুসলমানদের কলিজায় আগুন ধরাইয়া দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কয়েক মাস আগে পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে ফিলিস্তিনিদের পক্ষে বক্তৃতা করেছেন, তিনি ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিলেন, আর তার আমলারা বইয়ের ভেতরে ইসরায়েল প্রীতি দেখিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই আমলাগুলো, এই কামলাগুলো
এরা আপনার সাথে গাদ্দারি করেছে, জাতির সাথে গাদ্দারি করেছে। এই গাদ্দারগুলোকে ধরেন এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করেন। আর আলেমদেরকে দায়িত্ব দেন, এই নাবালেকগুলো জানেও না, ওই ওই ম্যাপের মধ্যে হাজার জায়গায় ঢুকাই দিয়েছে গাম্বিয়া। নাবালেক কই বোতল খাইয়া যে মানচিত্র এটা আঁকছে তারাই জানে। এটা গাম্বিয়া হলো আফ্রিকার দেশ, আফ্রিকার দেশ এটা এখানে এসে ঢুকছে কেন? এই জন্য এদেরকে আমি নাবালেক বলেছি। আমরা দায়িত্বশীল মহলকে বলবো এই নাবালেকগুলারে বাদ দেন, এরা তো বিশেষজ্ঞ না, এরা বিশেষজ্ঞ। দেখেন না আরেক বিশেষজ্ঞ জাফর ইকবাল, সে গবেষণা করতে করতে পাইছে তার বাপ দাদা নাকি বান্দর। এই জন্য বাচ্চাদের বইয়ের ভেতরে ঢুকাই দিয়েছে বিবর্তনবাদ তত্ত্ব। মানুষের পূর্বপুরুষ নাকি কি ছিল? তো ওই যে আমি বললাম যেমন কুকুর তেমন মুগুর দরকার, তা আমি বলেছি ভাই রে তোদের সাথে তর্ক করার মতো এনার্জি আমাদের নাই, তোরা এক কাজ কর, যেহেতু তোরা খুঁজে পাইছস মানুষের পূর্বপুরুষ বান্ধব, তো তোরা মানুষের সমাজে বসবাস করা ছাইরা দিয়া তোরা পার্বত্য চট্টগ্রামে বান্দরবন অথবা সুন্দরবনে গিয়া তোদের জাতি ভাই বান্দর খুঁজে তোরা বান্দরের সাথে বসবাস করা, আমাদের অসুবিধা নাই। তো বান্দরের ঘরের বান্দর আর গাছা ঘুর না বালেকদেরকে বইয়ের বই পুস্তকের দায়িত্ব দিলে এরকম উলট পালট হবেই। দায়িত্বশীল মহলকে বলবো এদেশের আলেমুল আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন পাঁচ বছরে বদলে যাবে। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সকল দল মতের মানুষ এই শিক্ষা কারিকুলামকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। হেরা মনে করে তারা বলে দেখেন না এই মৌলবাদীরা কিছুই জানে না, এরা কিছুই বুঝে না, তো তোরা কি জানো? দেখা গেছে দেখছেন তো মুরগি চোর এক হুজুরের সাথে বৈশা পরে আর বসে না, ঠিক আছে কথা? চারি পাঁচ পাতার ইংরেজি আর ছয় সাত পাতার বিজ্ঞান পড়ে মনে করেছে সব তারা জেনে ফেলেছে, মোল্লারা কিচ্ছু জানে না। এদেশের আলেমুল আমাদেরকে তো খাটো করে দেখবেন না, তিরিশ পারা কুরআন মুখস্থ কইরা সিনার ভেতরে ঢুকায় রেখেছে। কত তাফসীর, কত হাদিসের কিতাব, লক্ষ লক্ষ হাদিস তারা তাদের সিনার ভেতরে রেখে দিয়েছে। যারা তিরিশ পারা কুরআন, লক্ষ লক্ষ হাদিস এবং অসংখ্য তাফসীরের কিতাবের পাতা ব্রেইনের ভেতরে ঢুকায় রেখেছে, যারা মোল্লাদেরকে ধর্মান্ধ বলো মৌলবাদী বলো, তোমাদের চার পাঁচ পাতার ইংরেজি আর ছয় সাত পাতার বিজ্ঞান বই মোল্লারা চাপায়া চুপায়া খায়া ফেলতে পারে। আর মোল্লারা যে আসলে জ্ঞানী এটা তো প্রমাণ হয় যখন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট আসে, তখন তোমাদের সোনার ছেলেরা মাদ্রাসার ছেলেদের সাথে পারে না। গত কত বছরের রেকর্ড, স্কুল কলেজের ছেলেরা ভাঙতে পারে না, তোমরা রাগ করো না আবার স্কুল কলেজের ছেলেরা, এটা বুঝাচ্ছি যে মাদ্রাসার ছেলেরা যে আসলেই মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত প্রায় দেড় যুগ ধরে মাদ্রাসার ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। মেধা আছে না নাই? অবশ্যই আছে। আমরা বলবো এই অশিক্ষা কুশিক্ষা ও খাদ্য কুখাদ্য বইয়ের ভেতর থেকে বাদ দেন। আর এই বিশেষজ্ঞ আর নাবালেকদেরকে বাদ দিয়ে, শুধু বাদ দিলে হবে না, পয়সাগুলা যে খাইছে ফেরত দিতে হবে, পাশাপাশি শাস্তিরও সম্মুখীন করতে। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম সভ্য ভদ্র এবং চরিত্রবান হোক। আমরা চাই কি চাই না? বছরে একদিন কোরআনের ওয়াজ শোনাবো, আর স্কুল কলেজে যদি এগুলো থাকে তাহলে এই ওয়াজ দিয়ে লাভ হবে না, এরাও মনে মনে এখানে হয়ে যাবে। এখন তো সব মনে মনে, সব কি? তবে হ্যাঁ, সর্বশেষ আমি যে কথাটি বলে আলোচনা শেষ করতে চাই, আজ এই কোরআন মসজিদে আছে, মাদ্রাসায় আছে, ওয়াজের মাহফিলে আছে। যদি মসজিদ মাদ্রাসা আর ওয়াজ মাহফিলের পাশাপাশি এই কোরআন আইন পাশ হওয়া আর হুকুমের জায়গায় থাকতো, তাহলে নাবালেগ এবং বিশেষজ্ঞরা জাতির ঘরে এই অশিক্ষা কুশিক্ষা চাপিয়ে দেওয়ার সুযোগ পেত না। সর্বশেষ মেসেজ হলো আলেমুল আমাদের প্রতি, দলাদলি ভুলে যান, কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য কৌমি আলিয়া ভেদাভেদ ভুলে গিয়ে এখন এক কাতারে এক টেবিলে একই চেয়ারে পাশাপাশি বসা দরকার। এদেশের মানুষ কুরআনের শাসন দেখতে চায়। যদি কুরআন না থাকে আপনারা শান্তি পাবেন না, মরে যাবেন শান্তি পাবেন না। মনে করেন কুরআন নাই, আমার ওই ভাই থেকে আরম্ভ করি, আজকে ক্ষমতা উনার কাছে, উনি উনার দলের মানুষ নিয়ে এমন একটা আইন বানাইলেন এই আইনে দেশ চলবে, উনার পরে তিনি আসলেন
তিনি এসে দেখলেন কয়েকটা দেখেছি আমার স্বার্থের সাথে মিলে না বাদ দাও অ্যামেন্ডমেন্ট সংশোধনে নিয়ে আসো উনি সংশোধনে নিয়ে আসতেন উনার পরে উনি পাইলেন উনিও উনার মত করে কাটছাট করলেন আমি যখন পাইলাম দেখলাম এগুলো বাদ দেই এগুলো রাখি আগের আইন বাদ এটা বাদ ওটা বাদ কয়বার সংশোধন হয়ে গেছে এজন্যই দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে সংবিধান সংশোধন হতে হতে 12 বার 14 বার 16 বার 17 বার 18 বার হয় এই সংবিধান সংশোধন এটা জনগণের কল্যাণের কথা বিবেচনা করে হয় না যারা ক্ষমতায় থাকে তাদের স্বার্থের কথা বিবেচনা করে সংশোধন হয় এবার আসেন ওই ভাই ক্ষমতায় ওই ভাইকে সবাই বললেন থাকেন ঠিক আছে এটাই সংবিধান এটা দিয়ে চালাবেন উনার পরে তিনি আসলেন উনি যদি এখন বলেন ফুলগাজীর মানুষ এই তিন চার পাতা বাদ বাকিগুলো দেয়া চলবে ফুলগাজীর মানুষ বলবে তারে ধর বাদ দেওয়ার ক্ষমতা আছে কোরআন থেকে কিছু উনিও ভয় করবে না উনিও আসলো উনিও পাল্টাবে না আমি আসব পাল্টাবে না তাহলে বুঝা গেল কোরআন আইনের জায়গায় থাকলে ব্যক্তি পরিবর্তন হবে আইনের পরিবর্তন হবে মনে করেন চুরি আমাদের দেশের তো বেশিরভাগ আইন কানুন ব্রিটিশদের থেকে ধার করা মনে করেন চুরি উনার আমলে উনি চুরির শাস্তি নির্ধারণ করলেন 6 মাসের জেল আপনি রাগ করেন না উনি ক্ষমতায় এসে দেখলেন আমার দলের ডানে বামে সুর বেশি এখন এত শাস্তি রাখলে আমি চলতে পারবো না উনি আনলেন 2 মাসে উনি আবার আইসা খুব ভালো মানুষ না দেশ থেকে চুরি শেষ করতে হবে চুরির শাস্তি 2 বছর আমার কাছে তখন আসছে আমি বললাম সব বাদ এখন চুরির শাস্তি হবে কুরআন দিয়ে চুরি করেছে প্রমাণিত হলে হাত কেটে দেওয়া হবে এই এক চুরের শাস্তি যদি দেওয়া হয় এক শাস্তি দেখে দেশের সমস্ত চুরের তারের মতো সোজা হয়ে যাবে তাহলে দেখেন আমার আগে তিনজন চুরির বিচার করেছেন সবাই নিজেদের স্বার্থের কথা বিবেচনা করে আমি আপনাদেরকে বলছি আজ যদি আইনের জায়গায় কোরআন থাকতো তাহলে এই সকল বই পুস্তক কিংবা অসঙ্গতিগুলো দূরীকরণের জন্য আমাদের অনুরোধ করা লাগতো না কোরআন অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই কোরআন প্যাসেঞ্জারের সিটে বসার জন্য আসে নাই কোরআন এসে যে ড্রাইভিং সিটে থাকার জন্য যদি ড্রাইভিং সিটে কোরআন থাকতো তাহলে আইন পাস করে করে হুকুম দিয়ে দিয়ে পার্লামেন্ট থেকে সমস্ত অন্যায় বন্ধ করা যেত আমাদের হুজুররা যেটা কবে বুঝবেন হুজুররা খালি দাবি নিয়ে যায় এই দাবিগুলা পূরণ করেন আমাদের 10 দাবি 13 দাবি আপনারা সারা জীবন গুতা খাবেন আর দাবি পূরণ নিয়ে দৌড়াতে থাকবেন আল্লাহর রসুলের সময়কার কোরআন আর আমাদের সময়কার কোরআনের পার্থক্য হলো এই কোরআন তখনও ছিল এখনো আছে কিন্তু আমাদের সময়ে কোরআন মসজিদ মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে রেখেছি আমরা আর নবীজির সময়ে কোরআন মসজিদ মাদ্রাসায় থাকার পাশাপাশি আইন অঙ্গনে বিচারালয়ে এমনকি রাষ্ট্র পরিচালনায় কোরআন ছিল তাহলে কি বুঝলেন আপনি যতক্ষণ না রাষ্ট্র পরিচালনায় এই কোরআন না থাকবে শান্তি পাওয়া যাবে এই কোরআনের শাসন আমরা সবাই চাই কি চাই না কারা কারা চান না হাত তুলেন কারা কারা এই কোরআনের শাসন চাই দু হাত তুলে আল্লাহকে দেখান তো মাশাআল্লাহ মাশাআল্লাহ হাতগুলো নামান এই কোরআনের শাসন নিশ্চিত করতে হলে ভাই চরমুনার আলেম আমার ভাই হেফাজতের আলেম আমার ভাই যদি এদেশের আলেম উলামারা ঐক্যবদ্ধ থাকে একজন আলেমের হাতে হাত করা পুরানো দুঃসাহস কেউ পাবে না সবাই আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে যাই আমরা ঐক্যবদ্ধ হলে এমনি ঠেলা আরম্ভ ঠিক কিনা বলেন আলেমরা ঐক্যবদ্ধ হবেন পাশাপাশি সকল মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের আন্দোলনে আমরা সামিল হব পারবো তো ইনশাআল্লাহ সূরা নূরের এই সুয়া এক আয়াতে আলোচনা থেকে আমরা যে শিক্ষা আজকে নিলাম দৃষ্টিকে হেফাজত করব লজ্জাস্থানের হেফাজত এবং চরিত্রহীন সকল কর্মকাণ্ড থেকে বেঁচে থেকে জীবন পরিচালনা করব তাহলেই আমাদেরকে সফলতা দিবেন কে আল্লাহ আমাদেরকে কথাগুলো আমলের তৌফিক দান করেন